সবাই একটু দেখো তো আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা ওকে আমি অ্যাকচুয়ালি মোবাইল নেট থেকে আজকে করছি আমার পাওয়ারটা এই জাস্ট অফ হয়ে গেল ওকে পাওয়ারটা পাওয়ার এসে যাবে হয়তো দু পাঁচ মিনিটের পর থেকে অসুবিধা নেই ওকে চলো প্রবলেম হবে না চলো চলে আসবে হয়তো পাওয়ারটা আমরা আজকে যে টপিক যে টপিকটা স্টার্ট করব অ্যাকচুয়ালি আমরা আগের দিনে ম্যাপ পড়ছিলাম কে ম্যাপ পড়তে পড়তে আমরা আজকে ম্যাপ তো আমাদের সবটাই কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমরা যে টপিকটা স্টার্ট করবো দ্যাট ইজ আ কম্বিনেশনাল সার্কিট ওকে যেখান থেকে অ্যাকচুয়ালি ডিজিটাল ইলেকট্রনিক্স স্টার্ট হয় ডিজিটাল সার্কিটকে আমরা বেসিক্যালি টু টাইপে ডিভাইড করতে পারি যে কোনো ডিজিটাল সার্কিটকে তো তার মধ্যে প্রথম যে টাইপটা সেটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট আর আরেকটা টাইপ আছে ডিজিটাল সার্কিটের সেকেন্ড যে টাইপটা সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট তো আজকের আমাদের কনসেপ্টটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিটের কনসেপ্ট আজকে আমরা শিখবো তো তার মধ্যে অনেক কম্বিনেশনাল সার্কিট আছে সেগুলোকে সব জানতে হবে আর কম্বিনেশনাল সার্কিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যে সার্কিটটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট তো প্রথমে আমরা কম্বিনেশনাল সার্কিটের কনসেপ্টটা একটু আমরা দেখব শোনা যাচ্ছে না বেশ এক মিনিট আমি একটু সুইচ করে নিই হ্যাঁ জাস্ট একটু সুইচ করে নিই ওকে এবার দেখো তো এবার ক্লিয়ার হুম ঠিক আছে তো পাওয়ারটা এসছে যা সমস্যাটা হয়তো হবে না তো আমরা কম্বিনেশনাল সার্কিটটা আমরা আজকে স্টার্টি স্টার্ট করব আমরা তো ডিজিটাল সার্কিটকে আমরা টু টাইপে ক্লাসিফাই করতে পারি দ্য ইজ আ টাইপস অফ ডিজিটাল সার্কিট তো সেখানে আমরা ফার্স্ট টাইপটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট আর সেকেন্ড টাইপটা হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট ফার্স্টে কম্বিনেশনাল সার্কিটের একটু কনসেপ্টটা একটু দেখে নেওয়া যাক ধরে নেওয়া যাক আমার এটা একটা কম্বিনেশনাল সার্কিটের একটা ব্লক তো ধরো এটা আমি একটা ব্লক ডায়াগ্রাম ড্র করছি কম্বিনেশনাল সার্কিট আমার এটা একটা ব্লক ডায়াগ্রাম তো ব্লক ডায়াগ্রাম থেকে আমরা কম্বিনেশনাল সার্কিটে কনসেপ্টটাকে আমরা বুঝব ব্লক ডায়াগ্রাম আমার এটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট তার ব্লকটা আমার কম্বিনেশনাল সার্কিটে আমি কনসিডার করেছি আমার সেট অফ ইনপুট আছে এটা হচ্ছে আমাদের এন নাম্বার অফ ইনপুটস এন নাম্বার অফ ইনপুটস একটাও হতে পারে দুটোও হতে পারে মোর দ্যান ওয়ানও হতে পারে দ্যাট ইস আ এন নাম্বার অফ ইনপুটস এন নাম্বার অফ ইনপুটস ওকে আর কম্বিনেশনাল সার্কিটটা আমাকে একটা আউটপুট জেনারেট করতে পারে বা মোর দ্যান ওয়ান আউটপুটও জেনারেট করতে পারে তার জন্য আমি এখানে বলছি এম নাম্বার অফ আউটপুটস আমি এটাকে যদি বলি ও জিরো ও ওয়ান আউটপুট ওয়ান আউটপুট টু আলটিমেট আমরা ও অফ এম পর্যন্ত আমরা আউটপুট পেতে পারি সো দ্যাট ইজ আ এম নাম্বার অফ আউটপুট এম নাম্বার অফ আউটপুট এবার এটা হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট একটা বেসিক ব্লক ডায়াগ্রাম যে একটা কম্বিনেশনাল সার্কিটকে আমি এম নাম্বার অফ ইনপুট প্রোভাইড করতে পারি তার রেসপেক্টে কম্বিনেশন সার্কিটটা আমাকে আপ টু দ্য এম নাম্বার অফ সে আমাকে প্রোভাইড করতে পারে তাহলে কম্বিনেশনাল সার্কিট ডিজিটাল ইলেকট্রনিক্সে হচ্ছে টাইপস অফ লজিক সার্কিট এটা একটা টাইপস অফ লজিক সার্কিট কারণ লজিক সার্কিট কেন না আমরা এখানে এই সার্কিটটা আমার একমাত্র দুটো ভ্যালুকে অ্যালাউ করে লজিক ভ্যালু একটা জিরো একটা ওয়ান আর এই লজিক্যাল এই সার্কিটটা বা এই লজিক সার্কিটটা তার যে আউটপুট অর্থাৎ ও জিরো থেকে ও এম আমি কম্বিনেশনাল সার্কিটে যদি আমি কোনো ইনপুট প্রোভাইড না করি তাহলে কিন্তু কম্বিনেশনাল সার্কিটটা কিন্তু আমাকে কোনো আউটপুট প্রোভাইড করবে না তাহলে আমার এখানে আউটপুটটা পাওয়ার জন্য আমার ইনপুটের দরকার আমি ইনপুট না দিলে আমার আউটপুট প্রোভাইড হবে না বা আউটপুট আসবে না তাহলে আমরা বলতে পারি যে আমার কম্বিনেশনাল সার্কিটে বা যে লজিক সার্কিটের আউটপুটটা পুরোপুরিভাবে আমরা ডিটারমাইন করতে পারি প্রেজেন্ট ইনপুটের ওপরে কারণ ইনপুট না দিলে আমরা কিন্তু আউটপুট পাবো না তাহলে যে লজিক সার্কিটে আউটপুট কমপ্লিটলি ডিপেন্ড করে প্রেজেন্ট ইনপুটের ওপরে তখন সেই সার্কিটটাকে বলা হয় কম্বিনেশনাল সার্কিট আমি এখানে কম্বিনেশনাল সার্কিটে হয়তো আমি চারটে ইনপুট দিচ্ছি ইনপুটে হয়তো জিরো ওয়ান ওয়ান জিরো ভ্যালু অ্যাপ্লাই করেছি তারপরেই কিন্তু কিছুক্ষণ পরে আমরা আউটপুটটাকে আমরা আউটপুট টার্মিনালে পাই বা দেখতে পাই অথব আউটপুটটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করছে আমার ইনপুট ভ্যালুর ওপরে বা ইনপুটের ওপরে দ্যাট ইজ আ প্রেজেন্ট ইনপুট তাহলে এখানে আমি বলতে পারি যে আউটপুট অফ লজিক সার্কিট বা আউটপুট অফ সার্কিট ডিপেন্ডস অন দ্য পুরোপুরি কিন্তু ডিপেন্ড করে ডিপেন্ডস অন দ্য প্রেজেন্ট ইনপুট ওকে ডিপেন্ডস অন দ্য প্রেজেন্ট ইনপুট তখন সেই সার্কিটটাকে আমরা কম্বিনেশনাল সার্কিট আমরা বলতে পারি তাহলে কম্বিনেশনাল সার্কিটে কিন্তু আমার ইনপুটটাকে আমি কোথাও স্টোর করে রাখতে পারবো না আমার এখানে কোনো মেমোরি এলিমেন্ট নেই যে আমি ইনপুটটা কি দিচ্ছি আমার ইনপুটটা কোথাও স্টোর থাকবে বা আমি যে আউটপুটটা পাচ্ছি আমার আউটপুটটা আমার সেখানে স্টোর থাকবে তাহলে ইট হ্যাজ নো মেমোরি কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে কিন্তু আমার কোনো মেমোরি কনসেপ্ট থাকে না যাতে করে আমরা ইনপুটটাকে স্টোর করে রাখতে পারবো বা আউটপুটটাকে স্টোর করে রাখতে পারবো সেটা কিন্তু আমি কম্বিনেশন একটা সার্কিটে কিন্তু কোনোভাবেই আমরা ডিপেন্ড আমরা পারি না বা সেটা উপর ডিপেন্ড করে না মেমোরির উপরে কিন্তু ডিপেন্ড করে না ওকে তো যদি আমরা সিকোয়েন্সিয়াল যদি সার্কিটের কথা আসি সেটা আমরা পরে আমরা ডিসকাশন করব তো সিকোয়েন্সিয়াল সার্কিট কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট থাকে না সেখানে কিন্তু প্রেজেন্ট ইনপুট আর হচ্ছে পাস্ট আউটপুট তার উপরেও ডিপেন্ডেন্ট থাকে তো সেটা আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট যখন আমরা পড়বো তখন সেখানে গিয়ে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটের কনসেপ্ট আমরা জানতে পারবো তো এটা হচ্ছে হোয়াট ইজ কম্বিনেশনাল সার্কিট তাকে কম্বিনেশনাল সার্কিট বলা হয় না যে লজিক সার্কিটের আউটপুট পুরোপুরিভাবে ডিপেন্ড করে প্রেজেন্ট ইনপুটের ওপরে তখন সেই সার্কিটটাকে বলা হয় কম্বিনেশনাল সার্কিট এবার আমার কম্বিনেশনাল সার্কিটে আমরা কিছু ফিচার্স দেখবো কিছু ফিচার্স আমাদের আছে কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে আমি তার এক্সাম্পল আসবো অনেক এক্সাম্পল দেখবো আমরা কম্বিনেশনাল সার্কিটের আমাদের টপিকটাই হচ্ছে এক্সাম্পলগুলোকে স্টাডি করা আমি কিছু কি মানে ফিচার্স দেখবো কম্বিনেশনাল সার্কিটের প্রথম ফিচার্সটা হচ্ছে যে আমার কম্বিনেশনাল সার্কিটে যেটা আমি অলরেডি আগে বলেছি যে আমার কোনো মেমোরি থাকে না নো মেমোরি তাহলে নো মেমোরি মানে হচ্ছে যে আমরা তার মানে কম্বিনেশনাল সার্কিটে আমি কোনো ইনফরমেশনকে আমরা স্টোর করে রাখতে পারি না তাহলে ডু নট স্টোর এনি ইনফরমেশন তাদের কম্বিনেশনাল সার্কিট কিন্তু ডু নট স্টোর এনি ইনফরমেশন সে কিন্তু কোনো ইনফরমেশনকে সে কিন্তু কোনোভাবেই স্টোর করে রাখতে পারবে না যেহেতু তার মেমোরি এলিমেন্ট নেই বা মেমোরি কম্পোনেন্ট তার নেই নাম্বার টু হচ্ছে যে কম্বিনেশনাল সার্কিটে আউটপুট কম্বিনেশনাল সার্কিটে আউটপুট ডিপেন্ডস অনলি ডিপেন্ডস অনলি অন অনলি অন ইনপুট আমরা একটা কি বলছিলাম যে কম্বিনেশন সার্কিটে তুমি যদি যতক্ষণ না তুমি কোনো ইনপুট প্রোভাইড করছো ততক্ষণ কিন্তু তুমি কোনো আউটপুট পাবে না অর্থাৎ আউটপুট আমার ডিপেন্ড করছে ইনপুটের ওপরে খুব সিম্পল যদি একটা কম্বিনেশন সার্কিট যদি তোমাকে একটা একটা যদি ফ্র্যাগমেন্ট বা একটা যদি এলিমেন্টের একটা এক্সাম্পল দিই ধরো একটা ধরুন নাও এরকম একটা ধরনের কম্বিনেশন সার্কিট আছে না এরকম একটা কম্বিনেশনাল সার্কিট আছে দুটো গেট রয়েছে দুটো গেটে আমার এরকম কিছু ইনপুট আছে তোমার ইনপুটটা আমি বলেছি এ বি সি ডি আমার এখানে এ ইনপুট আছে এখানে বি ইনপুট আছে এখানে সি এখানে ডি তাহলে আমার কম্বিনেশন তোমার চারটে ইনপুট আমি এখানে ধরনা না এরকমভাবে একটা কম্বিনেশান সার্কিটকে তোমার ড্র করেছি এখানে একটা অর্কেট আছে যে অর্কেট থেকে হয়তো আমরা আউটপুটটাকে এখানে পাই ভাবো এই সেই ব্লকটা যেটা হচ্ছে কম্বিনেশন সার্কিটের ব্লক যেখানে তোমার চারটে ইনপুট আর যে সার্কিটে তোমার একটা আউটপুট এবার তুমি এখানে ইনপুট যদি অ্যাপ্লাই না করো তুমি কোনো আউটপুট পাবে নিশ্চয় না আমি ইনপুট অ্যাপ্লাই না করলে আমি কি আউটপুট পাবো কিছুই পাবো না এবার তুমি এখানে ইনপুট অ্যাপ্লাই করেছো সাপোজ এটা তুমি দিয়েছো জিরো ওয়ান এটা তুমি দিয়েছো ওয়ান ওয়ান এবার তুমি যখন ইনপুট যখন অ্যাপ্লাই করলে তখন সেই ইনপুটটা এবার প্রসেস হবে প্রসেসিং হয়ে আমাকে আউটপুটটা জেনারেট করবে কারণ এই যে ইনপুট জিরো ওয়ান এটা ফার্স্টে যাচ্ছে তোমার অ্যান্ড গেটে তাহলে ওয়ান ইন্টু জিরো করলে এখানে জিরো আসবে গেট তো মাল্টিপ্লাই করে দেয় এখানে ওয়ান ইন্টু ওয়ান করলে এখানে ওয়ান আসবে এই গেটের আউটপুট তারপরে দুটো আউটপুট জিরো আর ওয়ান তারা গিয়ে আবার অর অপারেশন হবে তাদের মধ্যে জিরো প্লাস ওয়ান করে আমরা কিন্তু আলটিমেট কিন্তু ওয়ানটা পাচ্ছি তাহলে যদি আমি ইনপুটটা অ্যাপ্লাই করি হয়তো চারটে একে আমি হয়তো আউটপুটটা গিয়ে পাচ্ছি হয়তো চারটে দুয়ে টাইমটা বলছি তাহলে আমার ইনপুটটা প্রসেস হয়ে আউটপুটে আসতে আমার কিন্তু এক মিনিট সময় লেগেছে আমি টাইমটা বেশি করেই ধরেছি আমার এক মিনিট টাইম লেগেছে তাহলে একটা ইনপুট প্রসেস হয়ে আউটপুটে আসতে যে সময়টা লাগছে সেই টাইমের যে ডিলেটা এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ডিলে যে আমার এই টাইমটা ডিলে হচ্ছে তারপরে কিন্তু আমরা আউটপুটটা চারটে দুয়ে আমি ওয়ান আউটপুট পাচ্ছি আউটপুট টার্মিনালে এটা আমার আউটপুট টার্মিনাল ওকে তাহলে এই যে তোমার যে ইনপুটটা প্রসেস হয়ে আউটপুটে আসতে তোমার যে টাইম টাইমের যে ডিলেটা এই ডিলেটাকে বলা হয় প্রোপাকেশন ডিলে এই ডিলেটাকে বলা হয় পোপাকেশন ডিলে তাহলে পোপাগেশন মানে হচ্ছে যে আমার ইনপুটটা আউটপুটে পোপাগেট করতে যে সময়টা লাগছে তাকে বলা হয় পোপাগেশন ডিলে তাহলে এটাকে আমরা আমি একটা কম্বিনেশনাল সার্কিট বলতে পারি আউটপুটটা সবসময় ডিপেন্ড করছে আমার ইনপুটের ওপরে সো এটা কিন্তু একটা কম্বিনেশনাল সার্কিট এখানে না আছে কোনো মেমোরি এলিমেন্ট তুমি কোনোভাবেই কোনো ইনফরমেশনকে তুমি স্টোর করে রাখতে পারবে না মানে এই আউটপুটে আউটপুটের মানটা ওয়ান ততক্ষণই ওয়াইয়ের মধ্যে থাকবে যদি তুমি নেক্সট আবার কোনো ইনপুট প্রোভাইড করো এই সার্কিটটাতে তোমার আউটপুট কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ তুমি আউটপুটটাকে কোনোভাবেই তুমি মেমোরিতে বা মেমোরি বলে কোনো এলিমেন্ট তো নেই তুমি কিন্তু কোনোভাবেই কিন্তু স্টোর করে রাখতে পারছো না বা তুমি সার্কিটের যে স্টেটগুলো তুমি কিন্তু কোনোভাবেই মানে সেভ করে রাখতে পারছো না তো এটা হচ্ছে আমাদের আরেকটা ফিচার্স যে আউটপুট ডিপেন্ডস অনলি অন ইনপুট এবার থার্ড ফিচার্স বা থার্ড লাস্ট ফিচার্স আমাদের কম্বিনেশনাল সার্কিটে সেই থার্ড ফিচার্সটা আমরা একটু দেখবো থার্ড ফিচার্সটা বলছে যে নাম্বার থ্রি নো ফিডব্যাক লুপ কম্বিনেশন কিন্তু আমার কোনো ফিডব্যাক লুপ থাকে না ফিডব্যাক লুপটা কীরকম আমরা একটু বোঝার চেষ্টা করব নো ফিডব্যাক লুপ আমরা লুপ পড়েছি গ্রাফ থিওরি পড়তে তো আমাদের আগে হয়তো যারা গ্রাফ থিওরি পরে এসেছি তারা কিন্তু আমরা লুপ পড়েছি ঠিক আছে এখানে কোনো ফিডব্যাক লুপ থাকছে না মানে হলো তাকে ফিডব্যাক লুপ বলা হয় আমি একটু বলি ধরে নাও আমার এরকম কোনো একটা সার্কিট আছে যে সার্কিটটার আমার কিছু সেট অফ ইনপুট আছে ধরো আমি এখানে ইনপুট দিয়েছি এ আর বি আমার সার্কিটটার দুটো আউটপুট আছে একটা আউটপুট ধরে নাও কিউ একটা আউটপুট ধরে নাও জিরো কিউ ড্যাশ মানে এটাকে হচ্ছে এটাকে বলা হয় নর্মাল আউটপুট আর কিউ ড্যাশটাকে বলা হয় কমপ্লিমেন্টেড আউটপুট তাহলে কিউ যদি আমরা ওয়ান পাই তাহলে কিউ বার কিন্তু আমরা জিরো পাব এটাকে বলা হয় কমপ্লিমেন্টেড আউটপুট ওকে কমপ্লিমেন্টেড আউটপুট এবার এই কমপ্লিমেন্টেড আউটপুট আর নর্মাল আউটপুট আমরা পাচ্ছি আমার এই সার্কিটটা থেকে এবার যদি আমার এই আউটপুটটা যদি ফিডব্যাক হয়ে যদি তোমার ঢোকে ইনপুটে আমার সার্কিটটাতে তাহলে এটাকে বলা হয় ফিডব্যাক লুপ এটাকে বলা হয় ফিডব্যাক লুক মানে আমি আউটপুটটাকে আবার অ্যাপ্লাই করছি ইনপুটে তাহলে এটাও কিন্তু একটা ইনপুট কিউটাও কিন্তু একটা ইনপুট যে কিউটা কিন্তু হচ্ছে আমার সার্কিটটার অ্যাকচুয়ালি আউটপুট তাহলে আউটপুটটা কিন্তু ফিডব্যাক পাতে থ্রু দিয়ে কিন্তু সে আবার ইনপুটে ঢুকছে তাহলে যদি এরকম যদি আমার সার্কিটে যদি তোমার কন্ডিশন হয় বা স্ট্রাকচার হয় তখন তাকে কিন্তু কোনোভাবেই আমরা কম্বিনেশনাল সার্কিট বলতে পারবো না তাহলে এই ধরনের সার্কিটের যেটা এই ধরনের সার্কিটে তোমার বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট তাহলে সিকোয়েন্সিয়াল সার্কিটে কিন্তু আমার ফিডব্যাক লোক থাকে কিন্তু কম্বিনেশনাল সার্কিটে কিন্তু আমার ফিডব্যাক লুপ থাকে না তাহলে আমার বলতে পারি যে সিকোয়েন্সিয়াল সার্কিট শুধুমাত্র আমার প্রেজেন্ট ইনপুটের ওপর ডিপেন্ডেন্ট নয় সে প্রেজেন্ট ইনপুট অ্যাজ ওয়েল অ্যাজ পাস্ট আউটপুটের ওপরে কিন্তু সে ডিপেন্ডেন্ট তাকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট অর্থে সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে কিন্তু আমার মেমোরি এলিমেন্ট থাকে যাতে করে আমি পাস্ট আউটপুটটাকে আমরা স্টোর করে রাখতে পারি তার জন্য কিন্তু এখানে মেমোরি এলিমেন্ট প্রেজেন্ট থাকে ওকে তো দ্যাট ইজ কল সিকোয়েন্সিয়াল সার্কিট তাহলে আমার কিন্তু কম্বিনেশন থাকলে কিন্তু কোনো ফিডব্যাক লুপ থাকবে না যেখানে আমি আউটপুটটাকে হয়তো ফিডব্যাক করে আমি আবার ইনপুটে ঢোকাচ্ছি সেটা কিন্তু কোনোভাবেই পসিবল নয় ওকে তার মানে দেয়ার ইজ নো কানেকশন ফ্রম দ্য আউটপুট ব্যাক টু দ্য ইনপুট তাহলে আমার কিন্তু কম্বিনেশনের কিন্তু কোনোভাবেই কিন্তু আমার ফিডব্যাক লুপ থাকবে না তাহলে দেয়ার ইজ দেয়ার ইজ নো কানেকশন ফ্রম দ্য দেয়ার ইজ নো কানেকশন ফ্রম দ্য আউটপুট যে কানেকশন আউটপুটের যে কানেকশনটা সেটা কিন্তু আমি কোনোভাবেই ব্যাক টু দ্য ব্যাক টু দ্য ইনপুট আমি কিন্তু ইনপুটে কোনো কানেকশন এইভাবে আমরা করতে পারবো না আউটপুট থেকে ওকে তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের ফিডব্যাক নো ফিডব্যাক লুপস তাহলে এইগুলো হচ্ছে বেসিক্যালি আমার তিনটে ফিচার্স আমার কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে ওকে তো এবার চলে আসবো যে আমার কম্বিনেশনাল সার্কিট তৈরি করতে গেলে আমার কী কী কম্পোনেন্টের দরকার লাগে আমি কিভাবে কম্বিনেশনাল সার্কিটগুলোকে আমরা তৈরি করতে পারি তার জন্য আমার বেসিক যে কম্পোনেন্টগুলো দরকার কোনো কম্বিনেশনাল সার্কিট তৈরি করতে গেলে অলরেডি কিন্তু আমি একটা কম্বিনেশনাল সার্কিট তোমাকে তৈরি করে দেখিয়েছি এক্সাম্পল দেওয়ার সময় তো সেখানে আমরা দেখতে পেয়েছি কিছু গেটস ব্যবহার করে আমরা কম্বিনেশনাল সার্কিট কিন্তু আমরা তৈরি করেছি তাহলে কম্বিনেশনাল সার্কিট তোমার বেসিক যে কম্পোনেন্টগুলো সেই বেসিক কম্পোনেন্টগুলো হচ্ছে লজিক গেটস আমরা লজিক গেটসের ব্যবহার করে আমরা কিন্তু কম্বিনেশনাল কোনো সার্কিটকে আমরা তৈরি করতে পারি আর লজিক গেটস মানেই হচ্ছে সেখানে আমার অ্যান গেট থাকতে পারে এক বা তার বেশি আমার সেখানে অর গেট থাকতে পারে এক বা তার বেশি আমার কোনো সার্কিটকে কনফিগার করতে গিয়ে হয়তো আমার মোর দ্যান ওয়ান নট গেট লাগতে পারে আমার সেখানে আরও যে গেটগুলো আছে বেসিক গেটস নর্মাল গেটস ইউনিভার্সাল গেট সমস্ত গেটগুলো কিন্তু আমার অ্যাপ্লাই করা যেতে পারে কোনো কম্বিনেশনাল সার্কিটকে তৈরি করার জন্য অথব যত লজিক গেটস আছে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সে সমস্ত লজিক গেটসগুলি হচ্ছে আমার কম্পোনেন্ট অফ দ্য বেসিক কম্পোনেন্ট অফ দ্য কম্বিনেশনাল সার্কিট বা এই লজিক গিয়ার্সগুলোকে আমি বলতে পারি যে এই লজিক গেটসগুলো হচ্ছে আমার ফান্ডামেন্টাল ব্লক ফান্ডামেন্টাল ব্লকস অফ কম্বিনেশনাল সার্কিট কারণ এই ফান্ডামেন্টাল ব্লকগুলো যদি আমি না ব্যবহার করি তাহলে কিন্তু কোনোভাবেই আমি কম্বিনেশনাল থাকি কিন্তু আমরা তৈরি করতে পারবো না তো দ্যাট ইজ আ বেসিক কম্পোনেন্ট অফ দ্য কম্বিনেশনাল সার্কিট ওকে এটা হচ্ছে আমার কম্বিনেশনাল থাকিটের কিন্তু বেসিক ফান্ডামেন্টাল ব্লক ওকে এটা হচ্ছে আমাদের কম্বিনেশনাল সার্কিট বা তার কি কম্পোনেন্ট তো আমি তোমাকে দেখিয়েছিলাম আগে যে আমি এখানে অ্যান্ড গেট আর গেট দিয়ে একটা কম্বিনেশন সার্কিট তৈরি করেছি এরকম নয় যে আমার প্রতিটা সার্কিটে তোমার সমস্ত গেট থাকতে হবে আমার যে সার্কিটকে ইমপ্লিমেন্ট করতে আমার যে গেট দরকার আমি সেই গেটই ব্যবহার করবো সেটা আমার এক একটা হতে পারে মোর দ্যান ওয়ান হতে পারে এরকম নয় যে একটা কম্বিনেশন সার্কিট মানে সেখানে সমস্ত গেট থাকবে ঠিক আছে আমার যে কোনো গেট থাকতে পারে যত নাম্বার নাম্বার অফ গেট আমার কিন্তু যত খুশি থাকতে পারে যে কোনো গেটস এটা হচ্ছে বেসিক কম্পোনেন্ট অফ দ্য কম্বিনেশনাল সার্কিট এবার আমরা আমরা যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট টপিকটা পড়ছি আগে আমরা কম্বিনেশনাল সার্কিট সম্বন্ধে জানলাম এবার জানবো যে কম্বিনেশনাল সার্কিট কোন সার্কিটগুলোকে কম্বিনেশনাল সার্কিটের এক্সাম্পল হিসাবে ধরা হয় দ্যাট ইস আ এক্সাম্পল অফ কম্বিনেশনাল সার্কিট যে এক্সাম্পলগুলোই কিন্তু আমাদের মানে আলোচ্য বিষয় যে আমরা কোন এক্সাম্পলগুলোকে নিয়ে আমরা স্টাডি করব। ওকে তাহলে কম্বিনেশন সার্কিট তোমার মেন এক্সাম্পল হচ্ছে ফার্স্ট যে সার্কিটটাকে আমরা কম্বিনেশনাল সার্কিট বলতে পারি তার নাম হচ্ছে অ্যাডার ওকে তার নাম হচ্ছে অ্যাডার এই যে অ্যাডার বলছি বা যাকে অ্যাডারসও বলে অনেকে এটা আবার দুরকম টাইপের হয় একটা হচ্ছে হাফ অ্যাডার একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার তো এটা আমরা পড়বো এটা আমরা জানবো এদের সম্বন্ধে কি করে অ্যাডারকে কনফিগার করতে হয় কী করে অ্যাডারকে ডিজাইন করতে হয় হাফ এরার কি তার কাজ কি ফুল ফুলেরা কি তার কাজ কি তার সার্কিটটা সব কিন্তু আমরা পড়ব আমাদের কিন্তু টপিক হচ্ছে অ্যাডার্স এরপর আমরা অ্যাডার্স স্টার্ট করবো সেকেন্ড এক্সাম্পল হচ্ছে সাবট্রাক্টার্স অ্যাডার্স দিয়ে আমরা বেসিক্যালি অ্যাড অপারেশন পারফর্ম করতে পারি সাবট্রাকচার সাবট্রাক্টার্স দিয়ে আমরা বেসিক্যালি সাবট্রাকশন করতে পারি অর্থাৎ সাবট্রাক্টার্স কিন্তু আমাদের একটা আরেকটা এক্সাম্পল অফ দ্য কম্বিনেশনাল সার্কিট সেটাও বা দুরকম টাইপের হয় একটাকে বলা হয় হাফ সাবট্রাক্টার আর একটাকে বলা হয় ফুল সাবট্রাক্টার ওকে তো আমরা কাকে হাফ সাবট্রাক্টার বলা হয় কাকে ফুল সাবট্রাক্টর বলা হয় সেটা কিন্তু আমরা ডিসকাশন করব ওকে তার সার্কিট ডায়াগ্রাম তার ব্লক ডায়াগ্রাম তার ট্রুথ টেবিল সব কিন্তু আমরা ডিটেলসে আমরা জানবো তার অ্যাপ্লিকেশন জানবো সব কিন্তু আমরা জানতে পারবো নাম্বার টু থার্ড এক্সাম্পল হচ্ছে এন কোডার্স ওকে থার্ড এক্সাম্পল হচ্ছে কোডার্স খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট কোডার্স আমরা কোনো ইনপুট সিগনালকে আমরা মানে কোডেড আউটপুটে কনভার্ট করতে পারি ওকে তার সেই কাজটা কিন্তু করে আমাদের কোডার্স আমরা কিন্তু অনেক কম্পিউটার অর্গানাইজেশন পর গিয়ে আমরা এর অ্যাপ্লিকেশন পাবো আমরা কম্পিউটার অর্গানাইজেশন প্রত্যেকে ডিকোডারের নাম শুনবো ডিকোডার্স এনকোডার্স এগুলো কিন্তু নাম আমরা অলরেডি শুনেছি যারা কম্পিউটার অর্গানাইজেশন পড়েছি আমরা আগে ওকে তো এর কাজটা আমরা জানবো ডিফারেন্ট টাইপের এনকোডার্স হয় সেটা আমরা এনকোডার্স পড়তে গিয়ে তার সম্বন্ধে আমরা জানবো মানে অ্যাকচুয়ালি তোমার এনকোডার্স তোমার ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করে আর আরেকটা সার্কিটের নাম হচ্ছে ডিকোডার্স ওকে আমরা কিন্তু ডিকোড কথাটা কিন্তু আমরা শুনেছি কোনো ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে গেলে আমাদেরকে ফার্স্টে ইনস্ট্রাকশনটাকে ফেস করতে হয় তারপরে ডিকোড করতে হয় অর্থাৎ তার নাম হচ্ছে ডিকোডার্স যে কাজটা করতে পারে তার নাম হচ্ছে ডিকোডার্স আর এই ডিকোডার্স কিন্তু অ্যাকচুয়ালি বাইনারি টু ডেসিমাল কনভারশন করে আমার কিছু বাইনারি ইনফরমেশন থাকবে তাকে কিন্তু কনভার্ট করে ডিকোডেড আউটপুট কিন্তু আমাকে প্রোভাইড করে ডিকোডার্স ডিফারেন্ট টাইপের ডিকোডার্স আছে সেটা আমরা জানবো ডিকোডার্স পড়তে গিয়ে আমরা এখন জানছি এক্সাম্পল কি আছে কম্বিনেশনাল সার্কিটে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ হচ্ছে মাল্টিপ্লেক্সার নাম্বার ফাইভ হচ্ছে মাল্টিপ্লেক্সার তোমরা কম্পিউটার অর্গানাইজেশনে কিন্তু মাল্টিপ্লেক্সারের অনেক অ্যাপ্লিকেশন আছে আমাদের যে কম্পিউটার অর্গানাইজেশন সাবজেক্টটা আছে সেখানে কিন্তু আমরা মাল্টিপ্লেক্সার্স আমরা পড়ব তার কনসেপ্ট পড়বো যাকে আমরা এক খুব সংক্ষেপে আমরা বলে থাকি মার্কস মার্কসের কনসেপ্ট আমরা দেখবো তো ডিফারেন্ট পারপাসে মার্কসকে ব্যবহার করা হয় আমার যখন মাল্টিপল যখন ইনপুট থাকবে সেই মাল্টিপল ইনপুট থেকে আমি কোনো একটা পার্টিকুলার ইনপুটকে আমরা সিলেক্ট করতে পারি এই মার্ক্সের হেল্প নিয়ে যে ইনপুটটাকে হয়তো আমি আউটপুটে হয়তো ফরওয়ার্ড করব তাকে বলা হয় মাল্টিপ্লেক্সার আবার আরেকটা এক্সাম্পল আছে এছাড়া অনেক অনেক এক্সাম্পল আছে আমরা যেগুলো পপুলার যে এক্সাম্পলগুলো যেগুলো আমরা স্টাডি করবো আমাদের সিলেবাসের মধ্যে আছে তার আরেকটা নাম হচ্ছে ডি মাল্টিপ্লেক্সার ওকে ডি মাল্টিপ্লেক্সার্স তাকে আবার বলা হয় ডি মার্কস তাকে খুব সহজ ভাষায় মানে ডাক নাম হচ্ছে তার ডিমার্ক্স ডিমার্ক্সটাও আমরা পড়ব নাম্বার সেভেন আরেকটা সার্কিট রয়েছে যার নাম হচ্ছে কম্প্যালেটার্স ওকে কোনো কিছু কম্পেয়ার করার জন্য দুটো বিটকে যদি ধরো না তুমি কম্পেয়ার করতে চাই বা দুটো বিটের সঙ্গে তোমার আর দুটো বিটকে যখন কম্পেয়ার করতে চাই আমরা এসডিআর সিএমপি ফাংশন পড়েছিলাম সিতে কম্পেয়ার করার জন্য তো সেরকম আমরা যখন বাইনারি ইনপুটগুলো যদি আমরা কম্পেয়ার করতে চাই যে দুটো ইনপুট আমার সেম কিনা বা গেটার কিনা বা আমাদের লেস দেন কিনা তখন তার জন্য কিন্তু আমরা ব্যবহার করবো কম্প্যারেটার সার্কিট ওকে তাহলে আমরা কোনো বাইনারি ইনপুটের যে ম্যাগনিচিউড তাকে কম্পেয়ার করতে পারি বা ইউজিং দ্য কম্প্যারেটার সার্কিট ওকে তো এটা হচ্ছে কম্প্যারিটার্স এছাড়াও আমাদের আরও অনেক কম্বিনেশনাল সার্কিট আছে যেমন আমরা বলতে পারি প্যারেটি জেনারেটার অ্যান্ড এটাকে আমি অ্যাড করছি এখানে এটা হচ্ছে প্যারেটি জেনারেটার্স অ্যান্ড চেকার এটা কিন্তু আমরা কম্পিউটার অর্গানাইজেশন আমরা পড়েছিলাম যারা ডিপ্লোমা পড়ে এসেছে সুতরাং জানো যে প্যারেটি জেনারেটার্স অ্যান্ড চেকার্স আমরা পড়েছি সেখানে এখানে আমরা আবার সেটাকে ডিটেল পড়বো তার ডিজাইনটা আমরা জানবো কোন পারপাসে এটাকে ব্যবহার করা হয় বা কিভাবে এটাকে ডিজাইন করা হয় তার কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আছে ওকে তাহলে এই এক্সট্রা এই আটটা এক্সাম্পল আমরা দিলাম অ্যাজ আ কম্বিনেশনাল সার্কিট এই প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু আমরা ডিটেল আমরা স্টাডি করব। সেটাই হচ্ছে কম্বিনেশনাল সার্কিটের আমাদের মানে আলোচ্য বিষয় ওকে এই প্রত্যেকটা টপিক থেকে কিন্তু কোশ্চেন থাকে পরীক্ষায় ডিটেল কোশ্চেন থাকে তো আমরা এই প্রত্যেকটা টপিক আমরা পড়ব তাদের সম্বন্ধে ডিটেলসে আমরা জানবো তাদের ডিজাইন প্রিন্সিপাল জানবো তাদের ডিজাইন প্রসেস জানবো তাদের অ্যাপ্লিকেশন জানবো তাদের ট্রুথ টেবিল তাদের ব্লগ ডায়াগ্রাম সব কিছু তাদের ফাংশন তারা কী কাজ করে ডিজিটাল ইলেকট্রনিক্সে সেই সমস্ত কাজগুলো কিন্তু সবটাই আমরা করবো এক্সাম্পলগুলো কিন্তু আমরা স্টাডি করব তো এবার হচ্ছে যে একটা কম্বিনেশনাল সার্কিটকে আমরা কিভাবে ডিজাইন করব তো আমি একটা আমি তোমাকে আগে কিন্তু পার্টিকুলার কোনো কম্বিনেশনাল সার্কিট ডিজাইন করা কিন্তু প্রসেস বলছি না আমি তোমাকে বলছি ইন জেনারেল একটা কম্বিনেশনাল সার্কিটকে ডিজাইন করতে গেলে তোমাকে কি মাথায় রাখতে হবে তোমাকে কোন অ্যাট্রিবিউটগুলো তোমাকে ডিফাইন করতে হবে বা তোমাকে কি মাথায় রাখি তোমার কনসেপ্টগুলো তোমাকে জানতে হবে তো ডিজাইন প্রসেসটা আমরা এখন শিখবো যে কি করে কোনো কম্বিনেশনাল সার্কিটকে ডিজাইন করতে হয় সেটা হতে পারে অ্যাডার সেটা হতে পারে সাবস্ট্রাক্টার যেটা হতে পারে এনকোডার্স বা যে কোনো কম্বিনেশনাল সার্কিট হতেই পারে তাহলে আমরা কী করে ডিজাইন করতে হয় তার জন্য আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডিজাইন প্রসেস অফ আ কম্বিনেশনাল সার্কিট তারপরে আমরা পার্টিকুলার যখন কম্বিনেশন সার্কিট যখন পড়তে যাব তখন সেখানে গিয়ে এই ডিজাইন প্রসেসটা কিন্তু আমরা ফলো করব যে কিভাবে ডিজাইন করতে হয় কোনো কম্বিনেশনাল সার্কিটকে দ্যাট ইজ আ ডিজাইন প্রসেস দ্যাট ইজ আ ডিজাইন প্রসেস ওকে এটা আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করব। আমি এখানে কিন্তু বেসিক কিছু তোমাকে স্টেপস বলবো যে স্টেপসগুলো আমি পার্টিকুলার যখন এক্সাম্পল যখন আমরা স্টাডি করব কম্বিনেশনাল সার্কিটে তখন কি সেখানে গিয়ে স্টেপগুলোকে আমরা ইমপ্লিমেন্টেশন করবো বা স্টেপগুলোকে আমরা অ্যাপ্লাই করে আমরা কাজ করব ঠিক আছে তো এই ডিজাইন পয়াসের আগে পর্যন্ত যেটুকু আমরা বললাম আশা সেটা সবাই বুঝতে পেরেছো বেসিক কনসেপ্ট অফ দ্য কম্বিনেশনাল সার্কিট সবাই বুঝতে পেরেছো হুম বেশ খুব ভালো কথা আমরা ডিজাইন প্রসেসটা নিয়ে ডিসকাশন করব প্রথম আমাকে ডিজাইন করতে গেলে কোন কম্বিনেশনাল সার্কিটকে ডিজাইন করতে গেলে প্রথম আমাকে যেটা ভাবনা করতে হয় দ্যাট ইজ আর স্পেসিফিকেশন দ্যাট ইজ স্পেসিফিকেশন স্পেসিফিকেশন কী বলে আমরা জানব ওকে স্পেসিফিকেশন প্রথম প্রথমটাই হচ্ছে প্রথম স্টেপটাই হচ্ছে আমাদের আমাকে স্পেসিফাই করতে হবে তাহলে স্পেসিফিকেশন বলতে বোঝায় আমাকে প্রথমে জানতে হবে আমার প্রবলেমটা কী দ্যাট ইজ আর ডিফাইন দ্য প্রবলেম আমাকে প্রথমে প্রবলেমটাকে আমাকে ডিফাইন করতে হবে যে আমি কী ধরনের সার্কিট তৈরি করতে চাইছি আমার সার্কিটটা তৈরি করার পিছনে কি প্রবলেম রয়েছে কি প্রবলেমের রেসপেক্টে আমি সার্কিটটাকে তৈরি করতে যাব ডিফাইন দ্য প্রবলেম আর তার সঙ্গে আমাকে এটাও আমাকে ডিফাইন করতে হবে যে আমার ওই সার্কিট থেকে আমরা কি আউটপুট পেতে পারি দ্যাট ইজ আ ডিজায়ার্ড আউটপুট দ্যাট ইজ আ ডিজায়ার্ড আউটপুট এটা হচ্ছে আমার দ্যাট ইজ আ স্পেসিফিকেশন নাম্বার টু হচ্ছে দেন আমাকে ডিজা আমাকে দেন আমাকে তৈরি করতে হবে একটা টুথ টেবিল আমরা টুথ টেবিল কী করে তৈরি করতে হয় সেটা আমরা জানি আমরা ডিফারেন্ট গেটসের রেসপেক্টে আমরা টুথ টেবিল আমরা তৈরি করে এসছি যেখানে আমরা ইনপুটের সাথে আউটপুটের একটা রিলেশনশিপ আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে টুথ টেবিল তৈরি করা মানে হচ্ছে তোমাকে এটাও জানতে হচ্ছে যে তোমার ওই সার্কিটটার জন্য পসিবল ইনপুট কম্বিনেশন কি হবে তার একটা লিস্ট আর তোমার করসপন্ডিং আউটপুটটা কী হবে অর্থাৎ টুথ টেবিল যেটা ডিফাইন করে এটা হচ্ছে যে লিস্ট অফ অল পল ইনপুট লিস্ট অফ অল পসিবল ইনপুট ইনপুট কম্বিনেশন তোমার কতগুলো ইনপুট কম্বিনেশন থাকবে তোমার সার্কিটটাতে আর তার সাথে সাথে হচ্ছে যে তোমাকে ট্রুথ টেবিলের মধ্যে অ্যাপ্লাই করে দেখতে হবে তার করসপন্ডিং আউটপুট কি আসছে প্রবলেমটার ওপরে বেস করে তোমার করসপন্ডিং আউটপুটটা তোমার কি আসছে অ্যান্ড করসপন্ডিং আউটপুট বা আউটপুট এটা একটাও হতে পারে মোর দ্যান ওয়ান আউটপুটও কিন্তু হতে পারে নাম্বার থ্রি হচ্ছে তোমার টুথ টেবিল যখন তৈরি করা হয়ে গেল তখন তোমাকে এবার বুলিয়ান এক্সপ্রেশনটাকে তোমাকে ওখান থেকে ডিরাইভ করতে হবে আমরা দেখে এসেছি যে কেমন করে টুথ টেবিল থেকে বুলিয়েন এক্সপ্রেশনকে ডিরাইভ করা হয় তাই না যেগুলো ওয়ান থাকে তার রেসপেক্টটা আমরা ওয়ান হওয়ার জন্য কোন ভেরিয়েবলগুলো রেসপন্সিবল বা কোন কম্বিনেশনটা রেসপন্সিবল তাতে কি তার বুলিয়ান এক্সপ্রেশন বের করি অর্থাৎ বুলিয়ান এক্সপ্রেশনের সময় আমাকে ডিরাইভ করতে হবে আমাকে ট্রুথ টেবিল থেকে যে ডিরাইভ আ বুলিয়ান এক্সপ্রেশন আমাকে একটা বুলিয়ান এক্সপ্রেশন কিন্তু আমাকে সেখান থেকে ট্রুথ টেবেল থেকে আমাকে ডিরাইভ করতে হবে ওকে ডিরাইভ আ বুলিয়ান এক্সপ্রেশন ফ্রম আ ট্রুথ টেবিল সেটা কিন্তু আমরা নর্মাল টুথ টেবেল থেকে কি করে বুলিয়ান এক্সপ্রেশন ড্র করতে হয় বা ডিজাইন ডিরাইভ করতে হয় সেটা কিন্তু আমরা দেখে এসেছি ফ্রম আর ট্রুথ টেবিল তো এটা হচ্ছে আমার থার্ড প্রসেস যে আমাকে এবার বুলিয়ান এক্সপ্রেশনটাকে আমাকে ডিরাইভ করতে হবে যখন এই এক্সপ্রেশন যখন ডিরাইভ করা হয়ে গেল তখন আমি আবার দেখবো যে ওই বুলিয়ান এক্সপ্রেশন ধরুন হয়তো অনেকগুলো ভেরিয়েবল আছে তার মধ্যে তো আমরা চেষ্টা করবো তখন যে ওই বুলিয়ান এক্সপ্রেশনটাকে যদি একটু সিমপ্লিফাই করা যায় যদি একটু মিনিমাইজ করা যায় দ্যাট ইজ আ সিমপ্লিফিকেশান এই সিমপ্লিফিকেশান করার জন্য আমরা সেখানে বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করতে পারি আমি সেখানে হয়তো ডিমর্গান সিরম ব্যবহার করতে পারি বা আমি সেখানে কেম্যাপ দিয়ে কোনো একটা অ্যালজেব্রিক মেথড বা কেম্যাপ আমরা কিমাপ দিয়েও কিন্তু বুলিয়ান এক্সপ্রেশনটাকে আমরা সিম্প্লিফাই করতে পারি অর্থাৎ সিম্প্লিফিকেশনের মধ্যে আমরা বুলিয়ান এক্সপ্রেশনটা পাওয়ার পর আমরা সেটাকে সিম্প্লিফাই করব অর্থাৎ সিম্প্লিফাই দা বুলিয়ান এক্সপ্রেশন ইউজিং সিম্প্লিফাই দা বুলিয়ান এক্সপ্রেশন বাই ইউজিং অ্যালজেব্রিক মেথড বা হচ্ছে সেখানে আমরা কোনো নর্মাল মেথড অফ অ্যাপ্লাই করতে পারি বা বা ইউজিং কেম্যাপ দিয়েও কিন্তু আমরা সিম্প্লিফিকেশনটা করতে পারি ওকে বা আমরা বুলিয়ান অ্যালজাবটা দিয়ে আমরা হয়তো ম্যানুয়ালি আমরা তাকে সিম্পলিফিকেশান করতে পারি যেহেতু আমরা ম্যাপ শিখে এসেছি অথবা আমরা যা কিছু সিম্প্লিফিকেশন বুলিয়ান এক্সপ্রেশনে সবটা কিন্তু আমরা ম্যাপ দিয়ে আমরা করতে পারব তাহলে আমরা ম্যাপ দিয়ে ওটাকে সিমপ্লিফাই করে আমার কিন্তু সার্কিটটা আমার কিন্তু তোমার এক্সপ্রেশনটা একটু ছোট হয়ে গেলো মিনিমাইজ হয়ে গেলো তাই না বা সিমপ্লিফাইড হয়ে গেল তারপর সেই সিমপ্লিফাইড যে এক্সপ্রেশনটা আমরা পেলাম সেটাকে আমরা এখন কী করবো তাকে আমরা এখন ইমপ্লিমেন্টেশন করবো তো ইমপ্লিমেন্টেশন করা মানে হচ্ছে যে আমি ওই সিমপ্লিফাইড যে বুলিয়ান এক্সপ্রেশনটা পেলাম তাকে এবার আমি লজিক গেট দিয়ে তাকে ইমপ্লিমেন্ট করব মানে তার সার্কিট ডায়াগ্রামটা বা লজিক ডায়াগ্রামটা আমরা ড্র করবো ওকে এটাকে বলা হয় যে রিয়েলাইজ এটাকে বলা হয় রিয়েলাইজ অ্যান্ড রিয়েলাইজ দ্য সিমপ্লিফায়েড বুলিয়ান এক্সপ্রেশন আমি যে সিমপ্লিফাইড যে বুলিয়ান এক্সপ্রেশনটা পেয়েছি সেই সিমপ্লিফাইড বুলিয়েন এক্সপ্রেশনটাকে আমরা এখন লজিক গেটস দিয়ে আমরা সেটাকে সিম্পলি আমরা তাকে ইমপ্লিমেন্টেশন করবো বাই ইউজিং লজিক গেটস বাই ইউজিং লজিক গেটস তাকে আমরা এখন লজিক গেটস দিয়ে তাকে আমরা সিমপ্লিফাই করব বা রিয়েলাইজ করব বা তার সার্কিট ডায়াগ্রামটা আমরা ড্র করবো এই হচ্ছে আমার কম্বিনেশনাল সার্কিট ডিজাইন করার প্রসেস আমাকে পাঁচটা স্টেপে কাজটা করতে হয় ফার্স্ট হচ্ছে স্পেসিফিকেশন দেন ট্রুথ টেবল দেন বুলিয়ান এক্সপ্রেশন তারপরে হচ্ছে সিম্প্লিফিকেশন তারপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন এইভাবে কিন্তু আমাকে কাজটাকে আমাকে করতে হবে আমি একটা সিম্প্লিফিকেশন আমাকে আমি তোমাকে একটা সিম্পল ডিজাইন প্রসেস বা ডিজাইন করে আমি তোমাকে দেখাবো যে কি করে আমাকে ডিজাইন করতে হয় কোনো কম্বিনেশনাল সার্কিটকে আমি একটা সিম্পল এক্সাম্পল নিয়ে তোমাকে ডিজাইন প্রসেসটা আমি তোমাকে করে দেখাবো ওকে তো সেটা আমি আসবো সেই কনসেপ্টটা আমরা আসবো এই পাঁচটা স্টেপে কিন্তু আমাকে কাজটা করতে হবে ধরে নেওয়া যাক এই পাঁচটা স্টেপের মধ্যে আমি এবার তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে এই পাঁচটা স্টেপকে দিয়ে আমরা কীভাবে কাজটাকে আমরা করতে পারি বা অ্যাচিভ করতে পারি এক্সাম্পল ধরে নাও একটা আমাকে বলেছে যে ডিজাইন কম্বিনেশনাল সার্কিট টু বাইনারি ইনপুট যে কম্বিনেশনাল সার্কিটটা তোমার দুটো বাইনারি ইনপুটকে তোমার অ্যাড করতে পারবে তার জন্য একটা কম্বিনেশনাল সার্কিট আমাকে ডিজাইন করতে দিয়েছে ওকে আগে প্রবলেমটা বুঝি কী করতে হবে আমাদেরকে যে আমাকে একটা কম্বিনেশনাল সার্কিট ডিজাইন করতে দিয়েছে যে যে কম্বিনেশনাল সার্কিটটা আমার দুটো বাইনারি ইনপুটের মধ্যে সে যোগ করতে পারবে তাকে যদি আমি জিরো জিরো ইনপুট দিই সে আমাকে বলবে যে সাম হচ্ছে জিরো আর ক্যারি হচ্ছে জিরো তাকে যদি আমি জিরো ওয়ান ইনপুট দিই সে আমাকে বলবে যে আমার সামটা হচ্ছে ওয়ান ক্যারি হচ্ছে জিরো আর তাকে যখন আমি ইনপুট দেবো ওয়ান ওয়ান তখন সেই বাবাকে বলবে যে সামটা হচ্ছে জিরো আর ক্যারিটা হচ্ছে ওয়ান তো আমি সেরকম একটা কম্বিনেশনাল সার্কিট আমি ডিজাইন করতে যাচ্ছি তাহলে প্রথমটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ নাম্বার স্টেপ নাম্বার ওয়ান দ্যাট ইজ দ্য স্পেসিফিকেশন স্টেপ নাম্বার ওয়ান আমার হচ্ছে স্পেসিফিকেশন আমি এখন তোমাকে স্পেসিফিকেশানটা কী বলেছিলাম না স্পেসিফিকেশান মানে হচ্ছে আমাকে প্রবলেমটাকে ডিফাইন করতে হবে আর আমাকে ডিজাইন আউটপুটটাকে আমাকে বের করতে হবে বা ডিফাইন করতে হবে তাহলে আমি এখানে ডিফাইন করছি যে আন্ডার দ্য স্পেসিফিকেশন যে উই ওয়ান্ট টু উই ওয়ান্ট টু ডিজাইন আ কম্বিনেশনাল সার্কিট দ্যাট অ্যাডস টু বাইনারি ইনপুট যে সার্কিটটা আমার দুটো বাইনারি ইনপুটের মধ্যে যোগ করতে পারবে বাইনারি ইনপুটস অ্যান্ড অ্যান্ড প্রডিউস বা প্রডিউসেস টু আউটপুটস কারণ দুটো বাইনারি নাম্বারের যোগ করলে আমাকে বেসিক্যালি টু আউটপুটস প্রোভাইড করবে সেই আউটপুটসগুলো হচ্ছে যে একটা হচ্ছে সাম অ্যান্ড অ্যানাদার আউটপুট হচ্ছে আমাদের ক্যারি কারণ দুটো বাইনারি নাম্বারের মধ্যে যোগ করলে আমরা জানি যে আমরা একটা সাম পাই একটা ক্যারি পাই তাহলে আমার কিন্তু এখানে তার মানে আমি বুঝতে পারলাম আন্ডার দ্য স্পেসিফিকেশান তাহলে আমার এই সার্কিটটার ক্ষেত্রে নাম্বার অফ ইনপুট হচ্ছে নাম্বার অফ ইনপুটস ইকুয়ালস টু টু মানে দুটো ইনপুট থাকছে আর আমার এই সার্কিটটাতে নাম্বার অফ আউটপুটস থাকছে দুটো নাম্বার অফ আউটপুট থাকছে আমার এখানে দুটো দুটো ইনপুট দুটো আউটপুট ওকে এটা হচ্ছে স্পেসিফিকেশন কারণ আমাকে এই কাজটা করতে হবে সেই কাজটা করার জন্য কিন্তু আমরা চিন্তা ভাবনা করলাম যে কীভাবে কাজটাকে আমরা করবো এবার নাম্বার টু হচ্ছে ট্রুথ টেবিল আমাকে এবার ট্রুথ টেবিলটাকে আমাকে ডিফাইন করতে হবে বা আমাকে ট্রুথ টেবিলের মধ্যে লিস্ট অফ পসিবল ইনপুট লিস্ট অফ পসিবল আউটপুট দিয়ে আমাকে একটা ট্রুথ টেবিল আমাকে তৈরি করতে হবে ওকে সেকেন্ডটা হচ্ছে ট্রুথ টেবিল আমি এখন ট্রুথ তো ড্র করবো আমার এখানে দেখো নাম্বার অফ ইনপুট কি আছে দুটো আমি এখানে বললাম যে নাম্বার অফ ইনপুটটা হচ্ছে আমার এ আর বি দুটো ইনপুট আর আমার এখানে আউটপুটটা হচ্ছে একটা আউটপুট হচ্ছে তোমার সাম আর একটা আউটপুট হচ্ছে আমার ক্যারি এটা একটা আউটপুট হচ্ছে তোমার ক্যারি ওকে তো দুটো ইনপুট মানে আমি পসিবল নাম্বার অফ কম্বিনেশান আমরা জানতে পারছি চারটে তাই না দুটো ইনপুটের জন্য তো চারটে কম্বিনেশান হয় আর তাহলে এবিটা হচ্ছে আমার সার্কিট আমার এই কম্বিনেশনাল সার্কিটটার ইনপুট আর সাম আর কারিটা হচ্ছে আমার কম্বিনেশনাল সার্কিটটার আউটপুট তো আমি এটাকে একটু এক্সটেন্ড করে নিয়ে আমি এখানে ছোট্ট করে আমি এখানে লিখে রাখলাম ইনপুটস আর আমি এখানে লিখে রাখলাম আউটপুটস ওকে আমার নাম্বার অফ ইনপুট তোমার যেহেতু একের বেশি আর নাম্বার অফ আউটপুট যেহেতু একের বেশি বলে আমি এখানে পাশে এসটা যোগ করেছি ইনপুটস অ্যান্ড আউটপুটস তাহলে পসিবল কম্বিনেশান হচ্ছে তোমার জিরো 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 ওয়ান ওয়ান জিরো আর হচ্ছে ওয়ান ওয়ান এটা কিন্তু আমরা সবাই জানি আমরা সবাই গেট করে এসেছি যেখানে পসিবল নাম্বার অফ ইনপুট কম্বিনেশন দিয়ে আমরা সেখানে কাজ করেছি তাহলে এই চারটের জন্য আমরা এখন সাম আর গাড়িটাকে বের করে ফেলি আমি যখন যোগ করছি জিরো প্লাস জিরো আমার সামটা অবভিয়াসলি জিরো আমার ক্যারিটাও জিরো আমি যখন জিরো ওয়ানের মধ্যে যখন যোগ করছি তখন আমার সামটা ওয়ান আমার ক্যারিটা যখন আমার ক্যারিটা তখন জিরো আর যখন ওয়ান জিরোর সঙ্গে যখন যোগ করছি তখন সামটা ওয়ান আমার ক্যারিটা হচ্ছে জিরো আর যখন ওয়ানের সঙ্গে যখন যোগ করছি ওয়ান ওয়ান তখন দেখো সামটা হচ্ছে জিরো আর ক্যারিটা হচ্ছে কিন্তু ওয়ান আমার কিন্তু টেবিলটা আমরা তৈরি করতে পারলাম যেখানে আমার লিস্ট অফ পসিবল ইনপুট কম্বিনেশন অ্যান্ড ক্রসবন্ডিং আউটপুট কিন্তু আমি এখানে বের করতে পেরেছি ওকে আমার কিন্তু টেবিলটা হয়ে গেল থার্ড ওয়ান বি দ্য থার্ড ওয়ান হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন আমাকে এবার এই টুথ টেবেল থেকে আমাকে বুলিয়ান এক্সপ্রেশনটাকে আমাকে এবার বের করতে হবে আমি এই টুথ টেবিল থেকে আমরা এবার বুলিয়ান এক্সপ্রেশনটাকে আমরা এবার বের করব ওকে তো বুলিয়ান এক্সপ্রেশন বেরকে যখন কোনো ট্রুথ টেবিল থেকে কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে বের করা হয় তখন অ্যাকচুয়ালি কিন্তু আউটপুটের এক্সপ্রেশন বেরোয় তো আমাদের এখানে আউটপুট দুটো আছে একটা সাম আছে একটা ক্যারি আছে তাহলে প্রথমে আমরা সামের এক্সপ্রেশন বের করব তারপর আমি ক্যারির এক্সপ্রেশন বের করব তাই সাম ইকুয়ালস টু আমরা প্রথমে সাম ইকুয়ালস টু বের করতে যাচ্ছি সাম ইক আমি দেখবো দেখুন যে আমার এই সামের যে কালামটা সেই কালামে আমার কোন আউটপুটগুলো ওয়ান আছে আমি দেখতে পাচ্ছি যে এই একটা আউটপুট ওয়ান আছে আর আমি দেখতে পাচ্ছি এই একটা আউটপুট ওয়ান আছে তাহলে এই যে আউটপুট ওয়ান আছে এই ওয়ানটার জন্য আমার রেসপন্সিবল কোন ইনপুটগুলো না এর জিরো ভ্যালু আর এর ওয়ান ভ্যালু তাহলে আমরা নিশ্চয়ই এখানে লিখতে পারি এ এর জিরো ভ্যালু মানে হচ্ছে এ বার আর এর ওয়ান মানে হচ্ছে বি অথবা আমি কিন্তু এই ওয়ানটা রেসপেক্টে কিন্তু আমি এক্সপ্রেশনটা পেয়ে গেলাম এ বার বি একটা মিন পেয়ে গেলাম এ বি প্লাস সেকেন্ড ওয়ান কোথায় হয়েছে এখানে সেকেন্ড ওয়ানটা হয়েছে আর একটা ওয়ান আছে সেই ওয়ানটা কার জন্য হয়েছে এর ওয়ান বি এর জিরোর জন্য তাহলে আমি এখানে লিখতে পারি এ বি বার এ বি বার লিখতে পারি সামের কিন্তু এক্সপ্রেশন পেয়ে গেল এবার আমরা ক্যারির এক্সপ্রেশনটা বের করব এবার ক্যারির এক্সপ্রেশনটা বের করব তাহলে ক্যারি এক্সপ্রেশনটা কী পাচ্ছি তোমরা বলে ফেলো যে ক্যারি সমান কী পাবো আমরা এখান থেকে ইকুয়ালস টু এবি পাবো তাহলে ক্যারি কোস্টো আমরা এখানে পাচ্ছি এবি তা আমার কিন্তু বুলিয়ান এক্সপ্রেশন আমাদের বের করা হয়ে গেলো স্টেপ নাম্বার থ্রি যে আমরা টুথ টেবিল থেকে আমরা বুলিয়েন এক্সপ্রেশনটাকে আমরা কিন্তু ফাইন্ড আউট করে ফেলতে পারছি ওকে তো এবার বুলিয়ান এক্সপ্রেশনটা বের হওয়ার পর আমার ফোর্থ যে স্টেপটা আছে দ্যাট ইজ আ সিমপ্লিফিকেশান আমি এবার স্টেপ ফোরে গিয়ে আমি এবার সিমপ্লিফিকেশান করব আমার সামার আমার ক্যারির যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছি তাকে আমরা সিমপ্লিফিকেশান করবো আমার এখানে নয় সামার ক্যারিটা খুব ছোটো ছোটো দুটো টার্ম পেয়েছি আমার তো হতেও পারে যে কোনো ও একটা কম্বিনেশন সাকিটের ক্ষেত্রে হয়তো আমার আমার হয়তো তোমার দুটো আউটপুটের এক্সপ্রেশন হয়তো অনেক বড় বড় থাকবে তাকে তখন আমরা কিনাপ দিয়ে সলভ করবো তো এটাকে নিশ্চয়ই আমাকে কিনাপ দিয়ে সলভ করার কোনো প্রয়োজন নেই আমি তো সিম্পলি বুঝতে পারছি যে তার মানে স্যার সামটাকে আমরা এখানে লিখতে পারি যে এ বার বি প্লাস এবি বার আছে তো তাকে আমি লিখতে পারি এ এক্স অর বি এ এক্স অর বি লিখতে পারি আমরা সবাই জানি এক্স অর বি এর এক্সপ্রেশন এক্স অর বা এক্স এর এক্সপ্রেশন আর ক্যারি তো স্যার ক্যারি ইকুয়ালস টু তো এবি আছে তো ক্যারিটাকে আমরা এবি বি লিখতে পারবো এটাকে তো আর কি ছোটো করবো এটা তো আর মিনিমাইজ করা যাবে না আমার দুটো ভেরিয়েবল তাদের মধ্যে মাল্টিপ্লাই করে আমরা ক্যারি পাবো তো আমার কিন্তু সিমপ্লিফিকেশান হয়ে গেল কিন্তু যদি আমাদের যদি এখানে সিমপ্লিফিকেশন করতে যদি হয়তো বড়ো কোনো এক্সপ্রেশন থাকতো বুলিয়েন এক্সপ্রেশনটা তখন কিন্তু আমাদের কেম্যাপ ব্যবহার করে কিন্তু সিমপ্লিফিকেশানটা করতে হতো তাহলে ম্যাপ কিন্তু আমরা এখানে ব্যবহার করছি না কিন্তু কেম্যাপটা আমাকে ব্যবহার করতে হবে যদি আমার দরকার লাগে ইফ রিকোয়ার্ড ইফ রিকোয়েড আর যদি তোমার লাগে তখন কিন্তু আমরা কিনার দিই এটাকে সিনফাই সিনফাই করবো আমরা সিম্পল গ্লিন অ্যালজারা দিয়ে কিন্তু ওরা কাজটা করে ফেলতে পারলাম যে এ বার বি প্লাস এবি বার মানে হচ্ছে এ আর বি কেন স্যার আমি এ আর বি করবো আমি তো বি প্লাস এ বি বারটাকে রাখতে পারতাম যদি তুমি রাখতে এবার বি প্লাস এবি বারটাকে তখন তোমাকে সেই সার্কিটটাকে সামের সার্কিটটাকে তোমাকে ইমপ্লিমেন্ট করতে গেলে তোমার দেখো দু একটা দুটো নট গেট লাগতো কারণ এ থেকে তোমাকে এবার করতে হবে আর বি থেকে তোমাকে বি বার করতে হবে তোমার দুটো নট গেট লাগতো তোমার দুটো অ্যান্ড গেট লাগতো এ বার ডট বি আর এ বি বার এটাকে সিম্পলিফিকেশন এটাকে তোমার রিয়েলাইজ করতে আর তার সঙ্গে তোমার একটা অর গেট লাগতো তো আমার দুটো নট গেট দুটো অ্যান গেট একটা অর গেট লাগতো শুধুমাত্র সামটাকে আমাকে রিয়েলাইজ করার জন্য তো সে জায়গায় যদি আমি একটা সিম্পল যদি এক্স অর গেট ব্যবহার করি তাহলে তোমাকে দুটো অ্যান গেট লাগছে না আমার দুটো অর গেট লাগছে না বা আমার দুটো নট গেট লাগছে না সামটাকে রিয়েলাইজ করার জন্য তার জন্য আমি এখানে এক্স অর বি লিখেছি আর ক্যারিটাকে ক্যারি সার্কিটে যখন ড্র করবো আমি তখন সিম্পলি এ আর বিকে তোমার অ্যান গেটের থ্রু দিয়ে পাস করিয়ে দেবো তো তার সেই তোমাকে এ আর এ ডট বি আমাকে প্রোভাইড করবে সেটা আমার ক্যারি হয়ে গেল অর্থাৎ আমার সিম্পলিফিকেশন কমপ্লিট এবার নাম্বার ফাইভ হচ্ছে ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে আমাকে এবার লজিক সার্কিটটাকে ড্র করতে হবে আমার আউটপুটের যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছি তার রেসপেক্টে বা সিম্প্লিফাইড যে এক্সপ্রেশনটা পেলাম তার রেসপেক্টে কিন্তু আমাকে এবার ইমপ্লিমেন্টেশন করতে হবে বা লজিক সার্কিটটা আমাকে ড্র করতে হবে বা আমাকে রিয়েলাইজ করতে হবে সিমপ্লিফাইড দুডেন এক্সপ্রেশনটাকে ইউজিং দ্য লজিক গেটস তাহলে আমি এখন ইউজিং দ্য লজিক গেটস আমি এখন সাম আর ক্যারি এক্সপ্রেশনটাকে বা সিম্পলিফাইড যে এক্সপ্রেশনটাকে আমি লজিক গেটস দিয়ে আমরা ইমপ্লিমেন্টেশন করবো বা আমরা রিয়েলাইজ করবো ইউজিং লজিক গেটস আমরা এটাকে এখন কি করছি রিয়েলাইজ করছি মানে আমি সার্কিটটাকে ড্র করবো আমার সাম ইকুয়ালস টু কি আছে এ এক্স অর বি আমি এবার সার্কিটটা ড্র করবো ঠিক আছে আমি এবার সার্কিটটা ড্র করব দেখো সাম ইকুয়ালস টু আছে এ এ এক্স অর বি ধরে নেওয়া যাক এটা আমার এ ইনপুট এটা আমার এ ইনপুট আর এটা হচ্ছে আমার বি ইনপুট ওকে এটা আমার বি ইনপুট আমার এখানে যেহেতু বারের কোনো কনসেপ্ট নেই বলে আমি বারের পজিশনটা এখানে রাখিনি নাহলে তুমি রাখতেই পারো পাশে একটা নট গেট দিয়ে এবার করে রাখতে পারো বিয়ের এর পাশে গেট দিয়ে এটা বিবারের লাইন করে রাখতে পারো কিন্তু আমার এখানে নেই বলে আমি করিনি তুই করতে পারো কোনো সমস্যা নেই আমি সামটাকে ফার্স্ট আমি রিয়েলাইজ করবো এ এক্স আর বি আমার এটা হচ্ছে এই ইনপুটটা হচ্ছে এ আমি এই ইনপুটটাকে এখানে তোমার ট্যাপ করলাম আমি এখান থেকে বি ইনপুটটাকে নিলাম দিয়ে দুটো ইনপুটকে যদি আমি এক্স গেটের মধ্যে ঢোকাই তাহলে এক্স গেট থেকে আমরা যে আউটপুটটা পাবো সেই আউটপুটটাই হচ্ছে আমার এ এক্স আর বি আর এটা যদি তোমার এ এক্স আর বি হয় এই আউটপুটটা তো তাকে তো আমরা সাম লিখতেই পারি এক্স আর বি পেলাম এখান থেকে আর এক্স আর বিটাকে তো আমি এখানে তো তোমার লিখতেই পারি যেটা হচ্ছে আমার সাম কারণ সাম ইজিক টু তো অর বি তো এটা আমার হয়ে গেল সাম ইজিক টু এক্স আর বি তার রিয়েলাইজেশন ওকে সামটা পেয়ে গেলাম আমি সামটা এখান থেকে বের করে নিতে পারলাম আমি তোমার এবার বের করবো ক্যারিটা ক্যারিটা কি আছে না এ বি সাথে দেখো তোমার জাস্ট ডট আছে তো আমি এখান থেকে তোমার আমি এই এটাকে আবার ট্যাপ করছি এখান থেকে আমার এ দরকার আমি লাইনটাকে যখন পাস করি না তখন এইভাবে আমাকে লাইনটাকে পাস করতে হয় আর বি যখন পাচ্ছি দেখো বি তখন কোনো লাইনটা ইন্টারসেক্ট করছে না বা কোনো লাইনকে আমাকে পাস করতে হচ্ছে না বলে দেখো বিটাকে আমি স্ট্রেট এইভাবে নিয়ে আসছি এটা হচ্ছে আমার অ্যান্ড গেট তাহলে অ্যান্ড গেট থেকে এখন যে আউটপুটটা পাবো সেটা নিশ্চয়ই আমি ইনপুটটা দিয়েছি এ আর বি তাহলে অ্যান্ড গেট থেকে নিশ্চয় আমরা এ ডট বি পাবো আর এ ডট বি মানেই তো স্যার আমার ক্যারি তো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি তোমার এটা হচ্ছে হচ্ছে আমার ক্যারি তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি ক্যারিটা আমরা পাচ্ছি সমান কার এক্সপ্রেশনটা লিখলাম এটা ক্যারি ইকুয়ালস টু এ ডট বি ক্যারি ইকুয়ালস টু এ ডট বি ওকে তাহলে এই হচ্ছে আমার সার্কিট তাহলে এটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট এবার এই সার্কিটটাতে আমার যে ট্রুথ টেবিলটা ছিল সেই ট্রুথ টেবিলটা দিয়ে আমরা কিন্তু সার্কিটটাকে এবার একটু ভেরিফিকেশন করব যে আমার সার্কিটটা কি সঠিকভাবে কাজ করছে আর যেভাবে আমার ট্রুথ টেবিলটা কাজ করে সেভাবে কি আমার সার্কিটটা কাজ করছে আমি এখানে সার্কিটটাকে একটু জাস্ট ভেরিফাই করবো ধরুন এটা সাম এটা তোমার ধরে না হয়তো ক্যারি আমি তার জন্য তোমার টু এখানে আরেকবার ড্র করছি এটাকে ভেরিফিকেশন করার জন্য ওকে ভেরিফিকেশন করার জন্য কিন্তু সার্কিটটাকে আমি একবার ড্র করছি আমি টু তোমার ড্র করছি জিরো 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 ওয়ান ওয়ান জিরো আর হচ্ছে ওয়ান ওয়ান তো এটা আমার কী পেয়েছি সাম জিরো পেয়েছি ক্যারিও জিরো পেয়েছি জিরো ওয়ানে দেখো সামটা ওয়ান পেয়েছি ক্যারিটা জিরো পেয়েছি ওয়ান জিরো দেখো সামটা ওয়ান পেয়েছি ক্যারিটা জিরো পেয়েছি আর ডাবল ওয়ানে দেখো সামটা জিরো পেয়েছি ক্যারিটাকে ওয়ান পেয়েছি তা আমি এটাকে একবার ভেরিফাই করবো আমার যে সার্কিটটা তৈরি করেছি সেই সার্কিটটাকে কিন্তু আমরা একবার ভেরিফাই করবো এটা দিয়ে যে আমার সার্কিট সঠিকভাবে কাজ করছে কিন্তু আমরা জাস্ট চেক করবো আর কিছু না বা চেক করো আমরা সবাই কিন্তু এক্সরের কাজ কিন্তু সবাই আমরা জানি যে এক্সর সেম ইনপুট থাকলে জিরো আউটপুট দেয় আর ডিফারেন্ট ইনপুট থাকলে ওয়ান আউটপুট দেয় সেটা কিন্তু আমরা সবাই জানি আর অ্যান্ড গেট কীভাবে কাজ করে সেটাও কিন্তু আমরা সবাই জানি তাই তো সবাই জানি আমরা আমি এবার এটাকে জাস্ট চেক করবো ওকে অন্য কালার দিয়ে আমি এটাকে জাস্ট চেক করতে ফার্স্ট কম্বিনেশনটা হচ্ছে জিরো জিরো আমি এখন এখানে জিরো ইনপুট অ্যাপ্লাই করলাম বিটাকেও আমি জিরো ইনপুট অ্যাপ্লাই করলাম তাহলে এ জিরো বি জিরো তো দেখো এটা আমি এ নিয়ে গেছি এটা আবার জিরো দেখো এটা আমি বি নিয়ে গেছি দেখো এটা হচ্ছে জিরো ওকে আবার দেখো এটা আমার এ গেছে মানে এটাও জিরো আমার দেখো এটা এ গেছে দেখো এটাও জিরো তাহলে দুটো জিরোকে আমি পাস করেছি এক্স কেটে তাহলে এক্স ওয়ার্কেট সেম ইনপুট হলে আউটপুটটা কী প্রোভাইড করে না জিরো আর আমার অ্যান্ড গেট জিরো জিরো ইনপুট দিয়েছি মাল্টিপ্লাই হয়েছে এ ডট বি আমি কি পাচ্ছি ক্যারিটা কি পাচ্ছি না জিরো অথবা আমি দেখো জিরো জিরো ইনপুট দিয়েছি দেখো সাম পেলাম জিরো ক্যারি পেলাম জিরো তাহলে প্রথমটা কিন্তু ভেরিফাই হয়ে গেল ভেরিফাইড ফার্স্ট কিন্তু ভেরিফাইড প্রথম কম্বিনেশনটা এবার সেকেন্ড কম্বিনেশনটাকে ভেরিফাই করবো সেকেন্ড কম্বিনেশনটাকে ভেরিফাই করব একই রকম ভাবে আমার ইনপুট কি আছে জিরো ওয়ান এটা হচ্ছে জিরো বিটা হচ্ছে ওয়ান ওকে তাহলে এটা আমার এখানে জিরো যাচ্ছে এখানে ওয়ান যাচ্ছে এটা জিরো হচ্ছে এটা ওয়ান হচ্ছে এক্স অর গেটে জিরো ওয়ান ইনপুট হলে ডিফারেন্ট ইনপুট আউটপুটটা হয় ওয়ান আউটপুটটা ওয়ান পাচ্ছি সাম ওয়ান পেলাম অ্যান্ড গেটে জিরো ওয়ান ইনপুট দিয়েছি জিরো ইনটু ওয়ান মানে জিরোই হবে তাহলে ক্যারিটা কিন্তু আমরা এখানে জিরোই পাচ্ছি অতএব সাম ওয়ান ক্যারি জিরো দেখো সাম ওয়ান ক্যারি জিরো সেকেন্ডটাও কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট এবার থার্ড কম্বিনেশনটাকে ভেরিফাই করব থার্ড কম্বিনেশনটাকে ভেরিফাই করব ওয়ান জিরো ও রিভার্স আমার এটা হচ্ছে ওয়ান ওয়ান এটা ওয়ান আর বিটা হচ্ছে জিরো তাহলে এটা আমার ওয়ান যাচ্ছে এটা আমার জিরো যাচ্ছে এটা আমার ওয়ান যাচ্ছে এটা আমার জিরো যাচ্ছে তাহলে যদি ওয়ান জিরো হয় এক্সর গেটে আউটপুটটা অবভিয়াসলি আমার এখানে ওয়ানই হবে ওয়ানই হবে আমার এখানে ওয়ান জিরো ইনপুট অ্যান কেটে আমি এখানে জিরোই পাবো জিরোই পাবো তাহলে দেখো আমার আউটপুট দেখো সাম ওয়ান পেয়েছি ক্যারি দেখো জিরো পেয়েছি অর্থাৎ সামটা হচ্ছে ওয়ান ক্যারিটা হচ্ছে জিরো তো থার্ড কম্বিনেশনটা কিন্তু ভেরিফাইড লাস্ট আছে ওয়ান ওয়ান আমি এখন ওয়ান ওয়ানটাকে ভেরিফাই করবো তাহলে ওয়ান ওয়ানটাকে ভেরিফাই করার জন্য আমি এখানে এটাকে নিচ্ছি ওয়ান এটাকে নিচ্ছি ওয়ান ঠিক আছে নিলাম ওয়ান তাহলে এখন ওয়ান ওয়ান ভেরিফাই করছি তাহলে এটা আমার ওয়ান যাচ্ছে এটাও ওয়ান যাচ্ছে আমার এটাও ওয়ান যাচ্ছে এটাও ওয়ান যাচ্ছে তাহলে দুটো ওয়ান যখন এক্সো গেটে যখন পাস হয় তখন সেম ইনপুটের কারণে আউটপুটটা কিন্তু হয় জিরো আর দুটো ওয়ান যদি আমার গেটের থ্রু দিয়ে পাস হয় দুটো ওয়ানকে গেট করলে বা অ্যান্ডিং করলে আমরা যে আউটপুটটা পাই সেটাও কিন্তু ওয়ান অর্থাৎ দেখো আমি আউটপুট সাম পেয়েছি জিরো আর দেখো ক্যারি পেয়েছি ওয়ান দেখো সামটা হচ্ছে জিরো ক্যারিটা হচ্ছে ওয়ান অর্থাৎ কিন্তু এই কম্বিনেশনটা কিন্তু আমাদের ভেরিফাইড অথবা আমরা বুঝতে পারলাম যে যে লজিক সার্কিটটা বা যে কম্বিনেশনাল সার্কিটটা আমরা ডিজাইন করেছি বা রিয়েলাইজ করেছি সেই সার্কিটটা কিন্তু এখন আমি তাকে যা ইনপুট দিচ্ছি সে কিন্তু আমাকে দুটো বিটের মধ্যে আমাকে যোগ করতে হেল্প করছে আমি এখন এই সার্কিটে যদি তোমার যে কোনো দুটো ইনপুট দিই সে কিন্তু আমাকে সামার ক্যারিটা বলে দেবে আমার কিন্তু ম্যানুয়ালি কিন্তু কিছু করতে হচ্ছে না সব কাজটা কিন্তু আমার সার্কিটটা করছে তার জন্য আমরা কোনো কম্বিনেশনাল সার্কিটকে আমরা ডিজাইন করতে পারি তো আমাকে প্রবলেমটাকে আমাকে বলতে হবে যে কি প্রবলেমটা আমরা রিয়েলাইজ করবো তো সেই প্রবলেমটা রেসপেক্টে আমাকে কোনো সার্কিটকে ডিজাইন করতে গেলে তার জন্য কিন্তু এই পাঁচটা স্টেপ এই পাঁচটা স্টেপ করে ফলো করে আমি কোনো কম্বিনেশনাল সার্কিটকে আমরা ডিজাইন করতে পারি আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দেখালাম কি করে কম্বিনেশনাল সার্কিটকে আমরা ডিজাইন করতে পারি আমার এই পাঁচটা প্রসেসের থ্রু দিয়ে ঠিক আছে ডিজাইন প্রসেসটা সবাই বুঝতে পেরেছি কম্বিনেশনাল সার্কিটের ডিজাইন প্রসেস আমি তোমাকে ইন জেনারেল কিন্তু একটা ডিজাইন প্রসেস তোমাকে দেখিয়েছি আমি কোনো পার্টিকুলার কোনো কনসেপ্টে কিন্তু ডিজাইন প্রসেস আমি যাইনি একটা বেসিক কম্বিনেশন সার্কিট একটা প্রবলেম নিয়ে তার রেসপেক্টে আমরা তার ডিজাইনটাকে আমরা দেখানোর চেষ্টা করেছি ঠিক আছে সবাই বুঝতে পারলাম সবাই বুঝতে পেরেছি বেশ এবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে কম তাহলে কম্বিনেশনাল সার্কিটের আমার অ্যাডভান্টেজ কি আমি এখানে খুব সংক্ষেপে কম্বিনেশনাল সার্কিটের কিছু অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো পরে আমরা এটাকে হয়তো আরও ডিটেলসে আমরা ডিসকাশন করবো যখন আমি কম্বিনেশনাল সার্কিট ভার্সে সিকোয়েন্সিয়াল সার্কিট যখন ডিফারেন্সিয়েট করবো তখন সেখানে কি আমরা অ্যাডভান্টেজ আমরা আরও অনেক পয়েন্ট জানবো আর পরীক্ষায় এই ডিফারেন্সটাও খুব আসে যে ডিফারেন্স বিটুইন কম্বিনেশনাল সার্কিট অ্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিট ওকে বা রাইট ডাউন দ্য অ্যাডভান্টেজেস অফ কম্বিনেশনাল সার্কিট তাহলে আমরা কম্বিনেশন সার্কিট আমি দুটো এখানে তোমাকে অ্যাডভান্টেজের কথা বলবো প্রথম অ্যাডভান্টেজটা হচ্ছে যে কম্বিনেশনাল সার্কিটটা হচ্ছে খুব ফাস্ট খুব ফাস্ট কেন না ফার্স্ট অ্যাজ দ্য আউটপুট অ্যাজ দ্য আউটপুট ইজ ইনস্ট্যান্টলি আমরা ইনস্ট্যান্ট কথাটা মানে জানি ইনস্ট্যান্টলি আমরা আউটপুট পাচ্ছি ওকে ইনস্ট্যান্টলি ডিটারমাইন্ড বাই দ্য ইনপুট ডিটারমাইন্ড বাই দ্য ইনপুট

এখানে কিন্তু ইনস্ট্যান্টলি আমরা কিন্তু আউটপুটটাকে পাচ্ছি কম্বিনেশন সার্কিটের ক্ষেত্রে আর আমরা দেখতে পেলাম যে আমি তোমাকে একটা সিম্পল একটা কম্বিনেশন সার্কিট তোমাকে ডিজাইন করে দেখালাম যে আমার ডিজাইনটা কতটা সিম্পল দ্যাট ইজ আ সিম্পল ডিজাইন সিম্পল ডিজাইন আর আমি তোমাকে ডিজাইনটা করার পর আমি তোমাকে দেখালাম যে টুথ টেবিলটা রেসপেক্ট তোমাকে কীভাবে এটাকে ভেরিফাই করতে হয় দ্যাট ইস ইজি টু অ্যানালাইজ ইজি টু অ্যানালাইজ আমি খুব সহজে কিন্তু এটাকে অ্যানালাইজও করতে পারছি আমার সার্কিটটাকে যে আমার সার্কিটটা অ্যাড পার কাজ করছে কিনা বা আমি যেভাবে ওটাকে তোমার আমার প্রবলেমের রেসপেক্টে আমার সার্কিট তোমার সঠিকভাবে কাজ করছে কিনা দ্যাট ইজ ইজি টু অ্যানালাইজ তাহলে এই তিনটে হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ অফ দ্য কম্বিনেশন সার্কিট আরও অনেক অ্যাডভান্টেজ আছে যেটা কিন্তু আমরা যখন ডিফান্সিয়েট করবো তখন সেখানে গিয়ে আমরা আরও কিছু অ্যাডভান্টেজ সম্বন্ধে আমরা জানতে পারবো বা আমরা বুঝতে পারবো বা পড়তে পারবো এবার চলে আসবো কিছু অ্যাপ্লিকেশন অফ দ্য কম্বিনেশনাল সার্কিট অ্যাপ্লিকেশন অফ দ্য কম্বিনেশনাল সার্কিট অনেক অ্যাপ্লিকেশন আছে তার মধ্যে আমরা কয়েকটা অ্যাপ্লিকেশন আমরা এখানে জানবো তো আমি এখানে মেন যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো আমরা জানবো দেখো আমি দেখতে পেয়েছি যে কম্বিনেশন সার্কিটের মধ্যে আমার কিছু এক্সাম্পল ছিল লাইক অ্যাডার সাবট্রাক্টার ওকে মাল্টিপ্লেক্সার ডি মাল্টিপ্লেক্সার কম্প্যারেটার তো আমরা সবাই জানি যে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট কিছু অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশন পারফর্ম করে তাহলে অ্যারিথমেটিক লজিক ইউনিট যখন কোনো অ্যাডিশন করছে তখন অ্যাডিশন করার জন্য কিন্তু আমার অ্যাডারেড সার্কিট কিন্তু সেখানে ইমপ্লিমেন্ট করা আছে বা সেখানে রিয়েলাইজ করা আছে সে কিন্তু ইউজ করে অ্যাডারেড সার্কিট অ্যাডিশন করার পারপাসে সে কিন্তু ব্যবহার করে সাবস্ট্রাকশন করার পারপাসে কিন্তু ব্যবহার করে কিন্তু সাবস্ট্রাক্টার সে কিন্তু কম্প্যারিজন করার পারপাসে সে কিন্তু ব্যবহার করে কম্প্যারেটার্স অথেব আমার ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে যে মাইক্রোপয়েসারের মধ্যে যদি আমরা অ্যারিথমেটিক লজিক ইউনিটকে যদি আমি ডিজাইন করতে চাই তখন সেই ডিজাইন করতে গেলে আমাদের কিন্তু দরকার হচ্ছে েশনার সার্কিটের অর্থে এলিউ ইন মাইক্রোপ্রসেসার কারণ যেহেতু এল এলিউ থাকে অথবা আমি আরো স্পেসিফাই করে দিচ্ছি যে আমার ইউনিট যদি আমরা কোন মাইক্রোপয়েল ইউটাকে ডিজাইন করতে চাই তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের কম্বিনেশন তাকে কিন্তু ব্যবহার করতেই হবে মাস্ট তোমাকে করতেই হবে সেকেন্ড হচ্ছে যে আমরা এখানে দেখতে পেয়েছি যে আমার মার্কস আর ডিমার্কস হচ্ছে আরো কিছু এক্সাম্পল অফ আসনার সার্কিট তো মার্ক্স আর ডিমার্কসটাকে বেসিক্যালি আমরা ডেটা রাউটিং পারপাসে আমরা ব্যবহার করতে পারি ওকে ডেটা রাউটিং বা ডেটা সিগনাল সিলেকশন ডেটা রাউটিং আর তার সাথে হচ্ছে তোমার সিগনাল সিলেকশন এই দুটো পারপাসে কিন্তু আমরা মার্কস আর ডি আমরা ব্যবহার করতে পারি সিগনাল সিলেকশন ওকে সিগনাল সিলেকশনটা কীরকম না ধরে নাও ধরে নাও আমি এটা খুব সিম্পল একটা এক্সাম্পল বলি বা মানে এক্সাম্পল রিয়েল রিয়েল লাইফ এক্সাম্পল বলি যেখানে মার্কস আর ডি মার্কসের কনসেপ্টটা আমরা বুঝতে পারব খুব সহজ পরে আমি তো ডিটেলসে মার্কস আর ডি মার্কস তো পড়বো মার্কসের একটা ছোট্ট কনসেপ্ট আছে মার্কসে তুমি এটাকে এক কথায় মনে রাখতে পারো মার্কস মানে হচ্ছে যার অনেক ইনপুট থাকবে আর যার একটা আউটপুট থাকবে অনেক ইনপুট একটা আউটপুট দ্যাট ইজ আ মেনি ইন ওয়ান আউট বলা হয় মেনি ইন মানে অনেকগুলো ইনপুট একটা আউটপুট ওকে তাকে বলা হয় মার্কস আর আর একটা কনসেপ্ট জেনে রাখো খুব সহজে শর্টে সেটা হচ্ছে ডিমার্ক ডিমার্ক মানে হচ্ছে ওয়ান ইনপুট আর হচ্ছে মেনি আউটপুট এই দুটো কনসেপ্ট কিন্তু একটু ভালো করে জেনে রাখো মানে শর্টে আমরা মার্কস আর ডিমার্কসটাকে আমরা এইভাবে এইভাবে আমরা ডিফাইন করতে পারি যে যার অনেকগুলো ইনপুট একটা আউটপুট তাকে বলা হয় মাল্টিপ্লেক্সার আর যার একটা ইনপুট অনেকগুলো আউটপুট তাকে বলা হয় ডি ওকে আমি তোমাকে একটা নাও তুমি হয়তো তোমার বাড়িতে নাও হয়তো 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 টেলিফোন লাইনস আছে বা তুমি তুমি লাইনে তোমার বাড়িতে নাও কেবেল নেটওয়ার্ক আছে কেবেল লাইনের থ্রু দিয়ে তোমরা কেবেল টিভি দেখো ওকে তো ধরে নাও কেবেল অফিস যেটা যেখান থেকে হয়তো কানেকশনগুলো ডিভাইড হচ্ছে তো কেবেল অফিস থেকে তোমার বাড়ি পর্যন্ত হয়তো ধর নাও ডিসটেন্স হতে 20 কিলোমিটার। এবারে তোমার সারাউন্ডিং সে বা তোমার ওই এলাকার মধ্যে হয়তো 50 জন হয়তো ওই কানেকশনটা নিচ্ছে। তাহলে তোমার কি কেবেল অফিস থেকে কি 50টা তার আসবে নাকি তোমার তোমার বাড়িতে একটা তোমার পাশের বাড়িতে একটা বা তার পাশের বাড়িতে একটা নিশ্চয় না। তখন কি করা হয় না তখন যেটা করা হয় সেটা হচ্ছে ওই কেবেল অপারেটর থেকে ধর নাও অনেকগুলো কানেকশন আসলো। অনেকগুলো ধরনের কানেকশন আসছে কোনো পঞ্চাশটা কনজিউমার আছে ওই পার্টিকুলার এরিয়ার মধ্যে তো অনেকগুলো কানেকশন আসলো সেই প্রত্যেকটা কানেকশন কিন্তু কি অ্যাড হচ্ছে কোথায় না একটা মাল্টিপ্লেক্সার এখানে তোমার অনেকগুলো ইনপুট এসছে মেনি ইন আমি তোমার এইভাবে বলছি এবার মেনি ইনপুট আছে এখানে অনেকগুলো ইনপুট আছে বিভিন্ন মানে কনজিউমারের জন্য সেই মাল্টিপ্লেক্সার কি করছে না ওই প্রত্যেকটা লাইনকে কতটা ইনপুট লাইনকে ও কিন্তু একটা আউটপুট লাইনে কনভার্ট করে দিচ্ছে মেনি ইন ওয়ান আউট এবার তোমার বাড়ি থেকে তোমার কেবেল অপারেটার তোমার বাড়ি তো টোয়েন্টি কিলোমিটার তাহলে এই একটা কমন লাইন কিন্তু এখন ওই কমিউনিকেশন মানে সে কিন্তু এখন ট্রাভেল করছে ওই টোয়েন্টি কিলোমিটার ট্রাভেল করছে টোয়েন্টি কিলোমিটার ট্রাভেল করলো তোমার ধরো নেটওয়ার্কটা ট্রাভেল করলো এবার ধরো তোমার হয়তো তোমার পাড়া বা তোমার সারাউন্ডিংস বা তোমার এলাকার কাছাকাছি এসছে তখন ধরো একটা পার্টিকুলার হয়তো একটা পোলে গিয়ে অনেক পোল থাকে লাইট পোল থাকে তাই না লাইট লাইট পোস্ট থাকে পার্টিকুলার পোলে গিয়ে কি হচ্ছে না এখানে সেই কিন্তু পাড়ার কাছে চলে এসছে তো এখানে থাকে তোমার কিন্তু একটা ডি যার কাজ হচ্ছে ওয়ান ইন মেনি আউট ওকে যার একটা ইনপুট অনেকগুলো আউটপুট তাহলে এই এক তার কাছে কিন্তু দেখো একটা ইনপুট ঢুকছে এটা হচ্ছে ডিমার্ক্স সেই ডিমার্কস কি করছে না ওই একটা কমন ইনপুট লাইন থেকে তার মধ্যে কিন্তু আমার প্রতিটা ইনপুট তার যে ব্যান্ডউইথটা কিন্তু এর মধ্যেই আছে বা ফ্রিকোয়েন্সিগুলো সব কিছুর মধ্যে অ্যাড করা আছে এই একটা লাইন থেকে এবার কি করছে না ওই পার্টিকুলার পোল থেকে ডিমার্কস কি করছে ধরুন হয়তো এটা তোমার বাড়ি তোমাকে কানেকশন দিচ্ছে একটা যে হয়তো আরেকজনের বাড়ি তাকে কানেকশন দিচ্ছে তো না আরেকজনের বাড়ি তাকে কানেকশন দিচ্ছে সে কিন্তু ডিফারেন্ট বাড়িতে কিন্তু কানেকশানগুলোকে দিচ্ছে ওয়ান ইন মেনি আউট তাহলে কি সুবিধা হলো না সুবিধা হলো যা ওই যে আমার যে অফিস বা আমার কেবেল অফিস তাকে কিন্তু আমার এই ধরুন পঞ্চাশটা কনজিউমার আছে আমার ওই এলাকার মধ্যে তো সেই পঞ্চাশটা কনজিউমারের জন্য কিন্তু ওই টেলিকম যে নেটওয়ার্কটা তাকে কিন্তু পঞ্চাশটা তারে আনতে হয়নি সে কিন্তু একটা কমন তারের মধ্যে দিয়ে কিন্তু ওই পঞ্চাশটা কানেকশানে কিন্তু সিগনালটাকে সে কিন্তু ট্রাভেল করিয়েছে ওকে তো দ্যাট ইজ কল্ড ডেটা রাউটিং আর সিগনাল সিলেকশন এবার এই ডিমার্কস কি কেউ করছে না কোন বাড়িতে কোন সিগনালটা যাবে সে কিন্তু সিলেকশন করে দিচ্ছে কোন বাড়িতে কোন লাইন দিয়ে কোন সিগনাল যাবে তা আমার কিন্তু যদি আমাকে পঞ্চাশটা তার দিয়ে যদি আমাকে টোয়েন্টি কিলোমিটার ট্রাভেল করাতে হতো তাহলে কিন্তু কেবল যে অপারেটার কিন্তু অনেক কস্টিং পড়ে যেত অনেক খরচা পড়ে যেত তখন সে কিন্তু একটা কমন লাইনের থ্রু দিয়ে সে কিন্তু সিগনালগুলোকে ট্রাভেল করায় আর সেখানে গিয়ে ডিমার্কস দিয়ে তার ডিমার্কস থাকে আমাদের রিসিভার টার্মিনালে ওকে আর আমাদের মার্কস থাকে আমাদের সেন্টার টার্মিনালে ওকে তাহলে সেন্টার যখন কিছু ডেটাকে পাঠাচ্ছে তখন কিন্তু সে মার্ক্সের থ্রু দিয়ে পাঠাচ্ছে আর রিসিভার যখন সেটাকে রিসিভ করছে তখন সে কিন্তু রিসিভ করছে ফ্রম দ্য ডিমার্কস এটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন আমাদের যে কোনো নেটওয়ার্কে কিন্তু মাল্টিপ্লেক্সার যেমন দরকার লাগে সেরকম কিন্তু তোমার ডিমার্কসও দরকার লাগে আর মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার দিয়ে আমরা অ্যাকচুয়ালি ডেটা রাউটিং বা আমরা সিগন্যাল সিলেকশন করতে পারি এছাড়া কিন্তু আরও অনেক পারপাস আছে মার্কস বা ডিমার্কসে সেটা আমরা যখন মার্কস বা ডিমার্কস পড়বো সেখানে গিয়ে আমরা আরও ডিটেলসে সেটাকে ডিসকাশন করবো ওকে তাহলে বুঝতে পারলাম যে হোয়াট ইস দ্য পারপাস অফ মার্কস অ্যান্ড ডিমার্কস সবাই বুঝতে পেরেছি পারপাসটা এক্সাম্পল সবাই বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আর থার্ড যে অ্যাপ্লিকেশনটা আমি এখানে এই লাস্ট অ্যাপ্লিকেশন বলবো সেটা হচ্ছে কোড কনভার্টার্স ওকে কোড কনভার্টারস এটা কিন্তু আমাদের কম্বিনেশন আছে কিন্তু আমরা আমরা অ্যাপ্লিকেশন বলছি কোড কনভার্টারস এন্ড তার সাথে হচ্ছে আমাদের এনকোডার্স বা ডিকোডার্স ডিজাইন করতে বা এনকোড করতে কোনো কোডকে এনকোডিং করার জন্য বা কোনো কোডকে ডিকোড করার জন্য বা ডিকোডিং করার জন্য কিন্তু আমরা এনকোডার্স বা ডিকোডার্স এর হেল্পটিও কিন্তু আমরা সেটাকে করতে পারি মানে অ্যাকচুয়ালি আমাকে কোড কনভারশন করতে গেলে কিন্তু আমাকে এনকোডারে হেল্প নিতে হয় বা ডিকোডারে হেল্প নিতে হয় তাহলে কোড কনভার্টার মানে কি না ধরুন আমরা আমরা কিন্তু আগে পড়ে এসেছি যে কেমন করে একটা বাইনারি কোডকে গ্রে করে কনভার্ট করা হয় তাই না একটা বাইনারি কোডকে আমরা কি করে গ্রে কোডে কনভার্ট করতে হয় সেটা কিন্তু আমরা আগে ম্যানুয়ালি আমরা শিখে এসেছি যে আমি একটা বাইনারি কোডকে গ্রে কোডে কনভার্ট করবো আমার বাইনারি কোডটা আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান তাকে হয়তো এটা আমার বাইনারি কোড তাকে হয়তো আমি গ্রে কোডে কনভার্ট করব এটাকে আমি হয়তো গ্রে কোডে কনভার্ট করব তার প্রসেস কিন্তু আমরা সবাই জানি ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা আমাকে কিন্তু আগে আমার ম্যানুয়ালি করতাম যেটা আমার হচ্ছে এম এসবি এম এস বিটা আমার ফিক্স থাকে যা থাকে সেটা কপি হয় এবার আমি যখন এই বিটটা যখন পাবো তখন আমাকে এই ওয়ানের এর সাথে আমাকে এই ওয়ানটাকে অর অপারেশন করতে হয় অর অপারেশন করে আমি কিন্তু এই বিটটা পাই অর্থাৎ ওয়ান ওয়ান যদি আমরা অর করি তাহলে আমরা কি পাবো না আমরা পাবো জিরো কারণ সেম ইনপুট হলে আউটপুটটা জিরো হয় এক্স অর গেটের কনসেপ্ট আবার এই বিটটা পাওয়ার জন্য কিন্তু আমাকে এর সাথে আমাকে এই জিরোটাকে আমাকে এক্স অর করতে হয় তাহলে ওয়ান জিরো এক্স অর করলে আমরা বেসিক্যালি ওয়ান পাই কারণ ডিফারেন্ট ইনপুট ওয়ান পাবো ওয়ান পাচ্ছি আবার এই বিটটা পাওয়ার জন্য কিন্তু আমাকে এর সাথে আমাকে এক্স অর করতে হয় এই ওয়ানের দিয়ে আমরা পাচ্ছি হয়তো এখানে পাচ্ছি ওয়ান জিরো এক্স অর করলে আমরা ওয়ান পাবো অর্থাৎ কিন্তু আমরা গ্রে কোড পেয়ে গেছি অর্থাৎ ওয়ান ওয়ান জিরো ওয়ান অফ টু তার রেসপেক্টিভ যে গ্রে কোডটা আমরা পেলাম সেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান অফ জি এটা কিন্তু আমাদের অ্যানসার এই কাজটা আমরা আগে করতাম তো এখন আমি এটা করব না আমি এখন একটা কোড কনভার্টার সার্কিট ডিজাইন করব যে কোড কনভার্টার সার্কিটটার নাম বলছি বাইনারি টু গ্রে কোড কনভার্টার সার্কিট ওকে বাইনারি টু গ্রে কোড কনভার্টার সার্কিট যে সার্কিটটা আমার কি করবে না যে সার্কিটটা তে আমি বাইনারি কোডে ইনপুট দেব আর আমাকে সার্কিটটা আমাকে আউটপুট প্রোভাইড করবে একটা গ্রে কোড সে আমাকে আউটপুট প্রোভাইড করবে কেমন দেখতে হবে সার্কিটটা না তার ব্লক ড্রাইগ্রামটা দেখতে হবে এরকম যদি এটা আমার একটা ব্লক হয় বাইনারি টু গ্রে কোড কনভার্টার সার্কিটের যার হয়তো তোমার চারটে ইনপুট আছে চারটে ইনপুট হয়তো আমাদের বাইনারিতে আছে আমি হয়তো চারটে ইনপুটে তোমার নাম দিলাম ডি জিরো বি ওয়ান বি টু আর হচ্ছে বি থ্রি আর এই চারটে আউটপুট কিসে আসবে না গ্রেতে আসবে আমি তার নামগুলো দিচ্ছি আমি জি জিরো জি ওয়ান জি টু আর হচ্ছে জি থ্রি তাহলে এটাকে আমি বলছি বাইনারি টু গ্রে কোড কনভার্টার সার্কিট কোড কনভার্টার সার্কিট ওকে তাহলে এইটা যদি আমরা যদি ডিজাইন করতে পারি এই সার্কিটটাকে তখন এই সার্কিটে কিন্তু আমি আর ওই ম্যানুয়ালি কিন্তু আমরা বানাই টু গ্রেকর কনভার্শন করব না আমি তখন একটা কোনো কম্বিনেশন সার্কিট হাতে ইনপুট দেবো ওয়ান ওয়ান হয়তো ওয়ান জিরো আমার কিন্তু সার্কিট কিন্তু আমাকে অটোমেটিক্যালি কিন্তু আমাকে আউটপুটটা প্রোভাইড করবে তাহলে এই ধরনের কোন কোড কনভার্টার সার্কিটকে ডিজাইন করার জন্য আমরা কম্বিনেশনাল সার্কিটে কিন্তু ব্যবহার আমরা হেল্প নিতে পারি এটাও কিন্তু একটা অ্যাপ্লিকেশন অফ দা কম্বিনেশনাল সার্কিট দ্যাট ইজ আ কোড কনভার্টার डिफरेंट টাইপের কোড কনভার্টার সার্কিট আছে সেটা আমরা পড়ব যখন আমরা কোড কনভার্টার সার্কিট যখন আমরা পড়তে যাব ওকে বাইনারি টু প্লে আছে গ্রে টু বাইনারি আছে ওকে বিসিডি টু এক্সএস 3 কোড কনভার্টার সার্কিট আছে বাইনারি টু অক্টাল আছে डिफरेंट টাইপের কিন্তু বিসি টু সেভেন সেগমেন্ট ডিসপ্লে কোড কনভার্টার সার্কিট আছে সব কিন্তু আমরা বেসিক্যালি পড়ব যখন আমরা কোড কনভার্টারস আমরা যখন পড়ব অতএব তুমি কম্বিনেশনাল সার্কিটের যে আমরা একটা एग्जांपल দিয়েছিলাম সেখানে তুমি আর একটা নতুন করে রাখতে পারো নাম্বার নাম্বার কনভার্টার কনভার্টার সার্কিট সার্কিট সেটাও কিন্তু একটা কম্বিনেশনাল সার্কিট ওকে কোড কনভার্টার সার্কিট এটাও কিন্তু আমরা ডিজাইন করা আমরা শিখবো বা কিভাবে কাজ করে কি করে ডিজাইন করতে হয় একটা কোট কনভার্টার সার্কিটকে সেটাও কিন্তু আমরা সেখান থেকে আমরা জানতে পারবো বা আমরা শিখতে পারবো ওকে তাহলে এই তিনটে আমি এখন এই তিনটে অ্যাপ্লিকেশনের কথা তোমাকে বললাম কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে পরে আমরা আরও অনেক অ্যাপ্লিকেশনের কথা আমরা জানবো বা অনেক অ্যাপ্লিকেশনের কথা আমরা পড়ব ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কম্বিনেশনাল সার্কিটের তার বেসিক কনসেপ্ট আমরা কিন্তু এতক্ষণ ধরে কম্বিনেশনাল সার্কিট নিয়ে আমরা কথা বলছিলাম আমরা কিন্তু এতক্ষণ ধরে কম্বিনেশনাল সার্কিট নিয়ে কথা বলছিলাম তার ডিটেলস কনসেপ্টটা আমরা জানলাম আমাদের এবার যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের যে কম্বিনেশন সার্কিটে তোমার যে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল আছে সেই এক্সাম্পলগুলোকে আমরা এবার জানবো তাদের ডিজাইন প্রসেস প্রসিডিওর তাদের আদার্স যে অ্যাসপেক্টগুলো আছে সেই অ্যাসপেক্টগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করবো ওকে এবার আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য কম্বিনেশনাল সার্কিট যে আমার কম্বিনেশন সার্কিট তোমাকে কি কি ডিসঅ্যাডভান্টেজ আসতে পারে সবই তো যখন বললাম তখন এটা না বললেই নয় অথবা এটাও কিন্তু আমরা কভার করে রাখবো সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস বা ড্রব্যাক অফ কম্বিনেশনার সার্কিট ডিসঅ্যাডভান্টেজেস অফ কম্বিনেশনাল সার্কিট খুব কয়েকটা সহজ কয়েকটা পয়েন্ট আমরা এখানে এর আন্ডারে তারপরে আমরা এক্সাম্পল যেগুলো আছে সেই এক্সাম্পল আমরা কিন্তু করতে যাবো ডিসঅ্যাডভান সার্কিট খুব সহজে এটাকে আমরা ডিসকাশন করব ওকে চলো বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা ডিসকাশন করবো বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা ডিসকাশন করব নাম্বার ওয়ান তো আমরা দেখতে পেয়েছি যে হ্যাঁ আমার কম্বিনেশনাল সার্কিট অনেকটা এফিসিয়েন্ট মেনি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু আমরা কম্বিনেশান সার্কিটতে আমরা কাজ করতে পারি কিন্তু তার কিছু সার্টেন কিছু ডিসঅভান্টেজ কিন্তু আছে তো যেমন প্রথম যেটা প্রবলেম আমার কম্বিনেশনাল সার্কিটে সেটা হচ্ছে নো মেমোরি আমার মেমোরি যে থাকে না কম্বিনেশনাল সার্কিটে সেটা কিন্তু একটা প্রবলেমের দিক মেমরি থাকলে আমার ডিলে বেড়ে যাবে ঠিকই কিন্তু মেমরি থাকে না মানে হচ্ছে যে মেমরি না থাকার কারণে হচ্ছে আমরা কোনো ইনফরমেশনকে স্টোর করে রাখতে পারছি না আমার আউটপুট শুধুমাত্র ডিপেন্ড করছে কারেন্ট ইনপুটের ওপরে ওকে তাহলে যদি আমি এমন কোনো অপারেশন করতে চাই যেখানে হয়তো আমাকে প্রিভিয়াস স্টেটটাকে আমাকে মনে রাখতে হবে বা যেখানে আমাকে প্রিভিয়াস আউটপুটটাকে মনে রাখতে হবে তো সেই সমস্ত কাজগুলো কিন্তু আমরা কম্বিনেশনাল সার্কিট দিয়ে আমরা করতে পারি না বা আমি স্টেটটাকে কোনোভাবেই কিন্তু আমরা রিটেন করতে পারবো না বা আমরা মনে রাখতে পারবো না দ্যার ইস আর নো মেমোরি অর স্টেট রিটেনশন আমি স্টেটটা কিন্তু কোনোভাবে আমরা মনে রাখতে পারছি না যে আমার সার্কিটটা আগে কোন স্টেটে ছিল তা কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু আমরা রিটেন করতে পারছি না বা ধরে রাখতে পারছি না স্টেট রিটেনশন এটা কিন্তু আমাকে প্রোভাইড করছে না কম্বিনেশনাল সার্কিট এটা কিন্তু একটা প্রবলেম ওকে নাম্বার টু নাম্বার টু হচ্ছে লিমিটেড ফাংশনালিটি ওকে লিমিটেড ফাংশিয়নালিটি আমাকে কম্বিনেশনাল সার্কিট কিন্তু আমাকে লিমিটেড ফাংশনালিটি আমাকে প্রোভাইড করছে আমার কম্বিনেশন সার্কিট সবসময় সে ভরসা করছে তার প্রেজেন্ট ইনপুটের ওপরে মানে সে কিন্তু টাইম ডিপেন্ডেন্ট কোন প্রসেসের ওপর কে ওপরে কিন্তু সে ডিপেন্ড করছে না বা তাকে হ্যান্ডেল করছে না বা সিকোয়েন্সিয়াল কোনো লজিককে সে কিন্তু হ্যান্ডেল করতে পারছে না তার ইজ আ লিমিটেড ফাংশনালিটি ওকে লিমিটেড ফাংশনালিটি ওকে ফাংশনালিটি আমি স্পেলিংটা ভুল লিখেছি লিমিটেড ফাংশনালিটি সে কিন্তু আমার সিকোয়েন্সিয়াল কোনো লজিককে সে কিন্তু হ্যান্ডেল করতে পারছে না তার ফাংশনটা হচ্ছে লিমিটেড দ্যাট ইস আ লিমিটেড ফাংশনালিটি নাম্বার থ্রি যদি আমার ইনপুট সাইজ যদি আমার অনেক বেড়ে যায় ধরো হয়তো কম্বিনেশন সার্কিট ধরো হয়তো ইনপুটটা ধরো পঞ্চাশটা হয়ে গেল নাম্বার অফ ইনপুট ধরো অ্যাজ দ্য নাম্বার অফ ইনপুট ধরো ইনক্রিজ করছে তাহলে আমার কিন্তু সার্কিট ডিজাইনটা কিন্তু অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে ওকে তাহলে আমার ইনপুট যদি তোমার এক্সপোনেন্সিয়াল হারে যদি তোমার বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার সার্কিট ডিজাইনটাও কিন্তু অনেকটা কমপ্লেক্স হয়ে যাবে অর্থাৎ বলতে পারি আমরা নাম্বার থ্রি যেটা হচ্ছে কমপ্লেক্সিটি গ্রোজ কমপ্লেক্সিটি গ্রোজ মানে কমপ্লেক্সিটিটা গ্রো করে ওকে গ্রোজ উইথ ইনপুট সাইজ ইনপুট সাইজ যত বাড়বে যত কিন্তু আমার কমপ্লেক্সিটি কিন্তু তত বাড়বে উইথ ইনপুট সাইজ এটা কিন্তু আরেকটা ডিসঅ্যাডভান্টেজ অব দ্য কম্বিনেশনাল সার্কিট ওকে তো যদি আমার ইনপুট যদি তোমার বাড়ে সেক্ষেত্রে আমার গেট গেট নাম্বার অফ গেট বেশি লাগবে আমার সেখানে কস্ট বেশি লাগবে আমার সেখানে পাওয়ার কনজামশন বাড়বে দ্যাট ইস কমপ্লেক্সিটি ওকে নাম্বার ফোর হচ্ছে পোপাকেশন ডিলে আমি একটু আগে তোমাকে পোপাকেশন ডিলের কথা বলছিলাম যে আমি ইনপুটটা দিয়েছি তারপরেই হয়তো আমি আউটপুটটাকে পাচ্ছি আমি ইনপুটটা দেওয়ার কতক্ষণ পরে আউটপুটটাকে পাচ্ছি তার যে ডিলেটা তাকেই বলা হয় পোপাকেশন ডিলে এটা কিন্তু একটা প্রবলেম যে কোনো সার্কিটের ক্ষেত্রে তাহলে আমরা এরকম কিন্তু কোন কম্বিনেশন তৈরি হয়নি যেখানে আমি ইনপুট দেওয়ার মধ্যে হয়তো আউটপুটটা পেয়ে গেছে তাহলে যদি আমার কাছে একটা লার্জ সার্কিট থাকে একটা ধরো অনেক বড় সার্কিট যেখানে হয়তো ইনপুটটাকে অনেক লেভেলে প্রসেসিং হয়ে তারপরে আউটপুটে আসতে হবে তাহলে সেক্ষেত্রে তোমার বেসিক্যালি আমার তো প্রোপাগেশন দিলে তো বাড়বে ওকে তাহলে লার্জ সার্কিটের ক্ষেত্রে আমার কিন্তু মানে আমার যে ডিলেটা সেটা কিন্তু অ্যাফেক্ট করে আমার ওভারঅল স্পিড আর পারফরমেন্স অব দ্য সিস্টেম দ্যাট ইস দ্য প্রোপাকেশন ডিলে আমি বলছি না তোমাকে যে দুটো গেট আছে অ্যান্ড গেট একটা অর্কিড আছে তোমার সেখানে কোপাকেশন ডিলেটা বাড়বে আমার যখন সার্কিট যখন কমপ্লেক্স হবে তখন সেখানে কিন্তু নাম্বার অফ গেট বাড়বে আর নাম্বার অফ গেট বাড়লে আমার তোমার লেভেলটা বাড়ছে সার্কিটের আর যখন তোমার লেভেল যখন বাড়ছে তখন সেখানে কিন্তু আমার ইনপুটটা প্রসেসিং হয়ে আউটপুটে আসতে কিন্তু অনেকগুলো তাকে লেভেল পার করে আসতে হচ্ছে

কম্বিনেশনাল সার্কিটে আমরা ইনপুট চেঞ্জ করছি ইনস্ট্যান্টলি আমার কিন্তু আউটপুটটাও চেঞ্জ হচ্ছে এবার আমি ইনপুটটা চেঞ্জ করার সময় হয়তো কোনো কারণে আমার ইনপুটের সাথে কোনো আনওয়ান্টেড কোনো সিগনাল চলে আসতে পারে আর এই আনওয়ান্টেড সিগনাল কি তোমার বলা হয় নয়েজ তাহলে যদি আমার ইনপুটের মধ্যে যদি তোমার কোনো নয়েজ ঢুকে যায় বা আনওয়ান্টেড কোনো সিগনাল বা গ্লিচেস চলে আসে তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইরোনিয়াস আউটপুট পাবো আমরা কিন্তু আনস্টেবল আউটপুট পাবো এটা কিন্তু ইম্প্যাক্ট করবে আমার ওভারঅল সার্কিটটার ডিজাইন প্রসেসটার উপরে আমার সার্কিটের পারফরমেন্সের উপরে কিন্তু ইম্প্যাক্ট করবে অর্থাৎ আমি বলতে পারি যে সাসপেক্টেবল টু নয়েজ আমার কিন্তু নয়েজ দ্বারা কিন্তু অ্যাফেক্টেড হতে পারে কোনো কম্বিনেশনাল সার্কিটের আউটপুটের রেসপন্সটা আমি ইনপুট চেঞ্জ করছি আমার আউটপুট চেঞ্জ হচ্ছে কিন্তু ইনপুট চেঞ্জটা করার সঙ্গে সঙ্গে হয়তো আমার সেখানে কোনো একটা আনওয়ান্টেড সিগনাল কিন্তু চলে আসতেই পারে অর্থাৎ সেটা হচ্ছে নয়েজ ওকে অর্থাৎ নয়েজের জন্য কিন্তু আমার সার্কিটের পারফরমেন্স বা সার্কিটের যে আউটপুট সেটা কিন্তু আনস্টেবল হবে আমরা সেখান থেকে হয়তো এরোনিয়াস আমরা আউটপুট পেতে পারি বা পেতে পাব ওকে আর এ কথা কি বলতে পারি আমরা ডিসঅ্যাডভান্টেজ অফ অব দ্য কম্বিনেশনাল সার্কিট আমি কিন্তু এই প্রত্যেকটা কথা বললাম যে যখন আমি কম্বিনেশনাল সার্কিটটাকে যখন আমি লার্জ স্কেলে যখন আমি সেটাকে ডিজাইন করবো মানে যখন আমার সার্কিটটা যখন হয়তো ফাংশনালিটি হয়তো অনেকটা কমপ্লেক্স তাকে ডিজাইন করতেও তোমাকে আমাকে কমপ্লেক্স সার্কিট ড্র করতে হবে তার ইমপ্লিমেন্টেশনটা অনেকটা কমপ্লেক্স হবে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের কিন্তু এই পাঁচ রকম টাইপের প্রবলেম আসতেই পারে যে কোনো কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে ওকে দ্যাট ইস দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ কম্বিনেশনাল সার্কিট এবার প্রশ্ন হবে যে আমার তো এত অ্যাডভান্টেজ রয়েছে আমার এত বেশি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে তো কখন আমরা কম্বিনেশনাল সার্কিটকে আমরা ব্যবহার করব তো কম্বিনেশনাল সার্কিটটা আমার সব থেকে মানে আইডেল যখন আমাকে এমন কিছু অ্যাপ্লিকেশনকে ডিজাইন করতে হবে বা ডেভেলপ করতে হবে যেখানে যে অ্যাপ্লিকেশনে আমার হয়তো ইমিডিয়েট রেসপন্সের প্রয়োজন যেমন হয়তো অ্যারিথমেটিক অপারেশন আমরা দুটো নাম্বারে যোগ করতে দিচ্ছি কম্পিউটারকে আমি চাইব কিন্তু দুটো নম্বরের যোগটা কিন্তু কম্পিউটার আমাকে ইমিডিয়েট রেসপন্স প্রোভাইড করুক আমি হয়তো কোনো সিগন্যাল রাউটিং করছি বা আমি হয়তো কোনো ডেটা এনকোডিং করছি বা ডিকোডিং করছি আমরা কিন্তু সবসময় কিন্তু ফাস্টার রেসপন্স আমরা কিন্তু এক্সপেক্ট করব আমার কম্পিউটারের থেকে ওকে আবার যেখানে যে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমার মেমোরি দরকার লাগবে সেখানে কিংবা আমার সিকোয়েন্সিয়াল কিছু অপারেশন দরকার তো সেই সিকোয়েন্সিয়াল অপারেশন বা মেমোরির যে অপারেশনের দরকার যে অ্যাপ্লিকেশনের দরকার সেখানে কিন্তু কোনোভাবেই আমরা কম্বিনেশনাল সার্কিট কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না তখন কিন্তু আমাকে সব থেকে সেখানে সবথেকে বেটার সুটেড হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট ওকে তাহলে আমরা এইরকম কিছু স্পেসিফিক অ্যাপ্লিকেশনে আমরা কম্বিনেশনাল সার্কিটকে ব্যবহার করতে পারি যেখানে যে অ্যাপ্লিকেশনগুলো আমার ইমিডিয়েট রেসপন্সের প্রয়োজন আর ইমিডিয়েট রেসপন্স পাওয়ার জন্য কিন্তু আমরা অবশ্যই সেখানে কম্বিনেটরাল সার্কিট কিন্তু ব্যবহার করব আর যেখানে আমাকে সিকোয়েন্সিয়াল কিছু অপারেশন করতে হবে বা যে অপারেশনের জন্য বা যে অ্যাপ্লিকেশনের জন্য আমার মেমরি দরকার আমাকে প্রিভিয়াস স্টেটটাকে স্টোর করে রাখতে হবে বা প্রিভিয়াস আউটপুটটাকে স্টোর করে রাখতে হবে তো সেই সমস্ত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমার সব থেকে বেস্ট সুটেড হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট ওকে এটা হচ্ছে ওভারঅল ডিসকাশন অন দ্য কম্বিনেশনাল সার্কিট তার বেসিক যা কিছু আছে সবটাই কিন্তু আমি এখানে ডিসকাশন করলাম কম্বিনেশনাল সার্কিট আর সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে এবার সিকোয়েন্সিয়াল সার্কিটে আমরা যখন আসবো সেখানে কি আমরা কিছু পপুলার টাইপের সিকোয়েন্সিয়াল সার্কিট আছে লাইক ফ্লিপ ফ্লপ লাইক কাউন্টার রেজিস্টার্স ওকে সিফ রেজিস্টার্স তো সেগুলো সবটাই কিন্তু হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের কনসেপ্ট কারণ এই সমস্ত সার্কিট হবে কিন্তু তোমার হচ্ছে মেমোরি এলিমেন্ট আছে এখানে বা মেমোরির কনসেপ্ট আছে যাকে আমরা ফ্লিপ ফ্লপ বলি সে কিন্তু ইটসেলফ একটা মেমোরি এলিমেন্ট যার মধ্যে আমরা ওয়ান বিট কোনো ইনফরমেশনকে স্টোর করে রাখতে পারি আবার যাকে আমরা বলি রেজিস্টার সে কিন্তু বেসিক্যালি কনসিস্ট হয় কিছু সেট অফ ফ্লিপ ফ্লপস নিয়ে আমরা বলি ফোর বি রেজিস্টার আমরা বলি এইট বি রেজিস্টার বা সিক্সটিন বি রেজিস্টার তাহলে একটা ফোর বি রেজিস্টার কিন্তু তোমার কনফিগার করতে গেলে আমার চারটে ফ্লিপ ফ্লপ লাগে তাহলে প্রত্যেকটা ফ্লপ কিন্তু ওয়ান বিটকে স্টোর করে রাখতে পারে তাহলে চারটে ফ্লিপ ফ্লপের মধ্যে কিন্তু চারটে বিটকে আমরা স্টোর করে রাখতে পারবো তো দোজ আর দ্য মেমোরি এলিমেন্টস বা মেমোরি মেমোরি একটা করে পার্ট ওকে তো সেটা আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে আমরা পড়বো যখন সিকোয়েন্সিয়াল যখন আমরা স্টার্ট করবো সেখানে কি কম্বিনেশনাল ভার্সেস সিকোয়েন্সিয়াল তাদের মধ্যে কিন্তু ডিফারেন্স এটা আমরা করবো কিন্তু পরীক্ষার জন্য কম্বিনেশনাল সার্কিট ভার্সেস সিকোয়েন্সিয়াল সার্কিটের যে ডিফারেন্স এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ওকে এটা হচ্ছে আজকের আমাদের ওভারঅল ডিসকাশন যে হোয়াট ইজ কম্বিনেশনাল সার্কিট আর তার ডিটেল কনসেপ্ট তার ডিটেল কনসেপ্ট ওকে এবার তো আমি আজকে কম্বিনেশনাল সার্কিটে কিন্তু পার্টিকুলার কোনো এক্সাম্পলে আজকে আমরা যাবো না আমি এক্সাম্পলটা আমি কালকে স্টার্ট করবো আমি যেটা ফার্স্ট এক্সাম্পল যেমন ছিল অ্যাডার ছিল সাবস্ট্রাক্টার ছিল কালকে আমরা অ্যাডার সাবস্রাক্টার মাল্টিপ্লেক্স আর ডিমাল্টিপ্লেক্স আর কালকে আমরা কভার করব কিন্তু আজকে আমার কম্বিনেশনাল সার্কিটের মানে পারফরমেন্সের জন্য কম্বিনেশনাল সার্কিটের পারফরমেন্সের জন্য আমার যে পারফরমেন্স যে মেট্রিকগুলো আছে ওকে যার ওপরে কম্বিনেশনাল সার্কিটের পারফরমেন্সটা ডিপেন্ড করে সেই পারফরমেন্স মেট্রিকগুলো আমরা একটু জাস্ট জানার চেষ্টা করবো যেটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট তো সেই কম্বিনেশনাল সার্কিটের পারফরমেন্স মেট্রিকগুলো কিন্তু আজকে আমরা জানবো ঠিক আছে চলো সেটা আমরা এখন দেখি খুব সংক্ষেপে সেটা আমরা দেখবো সেখানেও কিন্তু অনেক অনেক কনসেপ্ট আছে বা ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট আছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব চলো পারফরমেন্স মেট্রিক ফর দ্য কম্বিনেশনাল সার্কিট ইন ডিজিটাল ইলেকট্রনিক্স ওকে তো কিছু আমরা পারফরমেন্স কিছু মেট্রিকের কথা আমরা জানবো কম্বিনেশনাল খুব ইন্টারেস্টিং কিছু কনসেপ্ট আমরা দেখবো দেখো কত খুব ইন্টারেস্টিং দেখো জানতে হবে আমাদেরকে পারফরমেন্স মেট্রিক ওকে বা প্যারামিটার বলতে পারো পারফরমেন্সটাকে পারফরমেন্সের কিছু প্যারামিটার বা পারফরমেন্স মেট্রিক বললেই সব থেকে ভালো হয় ওকে পারফরমেন্স মেট্রিক বললে সব থেকে ভালো হয় বা মেট্রিক্স ওকে ফর কম্বিনেশনাল সার্কিট ফার্স্ট ফার্স্ট হচ্ছে আমার মানে কম্বিনেশনাল সার্কিটের পারফরমেন্স তাকে আমরা কি করে ইভালিউট করব তার জন্য আমার সেভারেল মেট্রিক আছে এই মেট্রিকগুলোকে ব্যবহার করে বা এই মেট্রিকগুলো আমাকে হেল্প করবে টু ডিটারমাইন দ্য এফিসিয়েন্সি রিলাইয়েবিলিটি আর হচ্ছে ইফেক্টিভনেস অফ দ্য সার্কিট আমার ভেরিয়াস অ্যাপ্লিকেশনে আমরা কম্বিনেশন সার্কিট ব্যবহার করতে পারি কিন্তু আমার ভেরিয়াস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমার সার্কিটটা বা আমার অ্যাপ্লিকেশানটার এফিসিয়েন্সি কতটা আমার অ্যাপ্লিকেশানটা দেখা হয়তো আমরা কম্বিনেশন সার্কিট তোমার ডিজাইন করেছি তার এফিসিয়েন্সি কতটা সেই সার্কিটটার ক্ষেত্রে আমার তার রিলবিলিটি কতটা ওকে তার রিলাইবিলিটি কতটা আছে বা আমি তার ইফেক্টিভনেস কতটা ওকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা মেজার করতে পারি বা আমরা তাকে ডিটারমাইন করতে পারি তার ইফেক্টিভনেসটা তার এফিসিয়েন্সি তার রিলায়েবিলিটি তো তার জন্য আমাদের কিন্তু ডিফারেন্ট টাইপের পারফরমেন্স মেট্রিকের কনসেপ্ট আমাদেরকে জানতে হবে ওকে তাহলে নাম্বার ওয়ান ফার্স্ট যে পারফরমেন্স মেট্রিকটা তার নাম হচ্ছে তার নাম হচ্ছে পোপাগেশন ডিলে এটা আমরা অলরেডি কিন্তু অলরেডি আমরা জেনে এসছি বা তার কনসেপ্ট কিন্তু অলরেডি আমরা জানি ওকে নাম্বার ওয়ান হচ্ছে পোপাগেশন ডিলে আমি যদি দেখি যে আমার সার্কিটটার প্রোপাগেশান ডিলেটা অনেক বেশি আমি কোনোভাবেই বলতে পারবো না যে আমার সেই সার্কিটটার পারফরমেন্সটা ভালো বা এফিসিয়েন্সি ভালো বা তার রিলাইবিলিটি ভালো বা তার ইফেক্টিভনেসটা ফুলফিল হচ্ছে ওকে তাহলে এই প্রোপাগেশান ডিলেকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি একটা সিম্বল দিয়ে দ্যাট ইজ আ টিপি টিপি দিয়ে আমরা প্রোপাগেশান ডিলেকে আমরা রিপ্রেজেন্ট করি ওকে তো এই প্রোপাগেশান ডিলে অলরেডি আমরা কিন্তু তার ডেফিনেশন বা তার কনসেপ্ট আমরা দেখেছি খুব সংক্ষেপে যদি হোয়াট ইজ প্রোপাকেশন ডিলে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে আমার ইনপুটটা আউটপুটে আসতে তোমার যে টাইমটা নেয় তাকেই বলা হয় প্রোপাকেশন ডিলে এক কথা বলতে গেলে বলতে পারি ওকে আমি লিখতে পারি দা টাইম টেকেন দা টাইম টেকেন ফর অ্যান ইনপুট ফর অ্যান ইনপুট চেঞ্জ টু প্রডিউস চেঞ্জ টু পডিউ টু পডিটে আউটপুট সেই টাইমটাকে আমরা বলতে পারি ডিলে আমি তো এক্সাম্পল দেখিয়েছি তাহলে আমার ম্যাক্সিমাম পোপাগেশন ডিলে আর মিনিমাম পোপাগেশন দিলে দুরকম হতে পারে আমার ডিলেটা আয়দা ম্যাক্সিমাম হতে পারে কিংবা মিনিমাম হতে পারে ওকে যদি আমার সিগন্যালটা পোপাগেট করতে বেশি সময় নেয় তাকে বলা হয় ম্যাক্সিমাম পোপাকেশন ডিলে আমার সিগনালটা ইনপুট থেকে আউটপুটে আসতে আমার বেশি সময় নিচ্ছে দ্যাট ইজ আ ম্যাক্সিমাম পোপাকেশন ডিলে আর যদি যদি আমার সিগনাল যদি তোমার ইনপুট থেকে আউটপুটে আসে যদি তোমার কম সময় নেয় দ্যাট ইজ আ মিনিমাম পোপাকেশন ডিলে তথপি আমাদের কিন্তু পোপাকেশন ডিলে কিন্তু তোমার দু রকম টাইপের আছে একটা হচ্ছে ম্যাক্সিমাম পোপাকেশন ডিলে আর একটা হচ্ছে মিনিমাম পোপাকেশন ডিলে ওকে মিনিমাম পোপাকেশন ডিলে এটা হচ্ছে আমাদের

রিডিউস করার কিন্তু চেষ্টা করব আমি পাশে কিন্তু এরকম একটা সিম্বল দিয়ে রাখলাম ওকে আর সব থেকে যেটা একটা মানে নোট বলতে পারো আমার যেটা রেসপেক্টে সেটা হচ্ছে লোয়ার ডিলেজ লোয়ার ডিলেজ রেজাল্টস ইন রেজাল্টস ইন ফাস্টার অপারেশন ফাস্টার অপারেশন ওকে আমার ডিলে যদি বেশি হয়ে যায় আমার তো ফার্স্ট ফার্স্টার অপারেশন হবে না আমার তো আউটপুটটা আসতে বেশি সময় লাগছে আউটপুট পেতে বেশি সময় লাগছে আমরা কিন্তু সেটা কোনোভাবেই আমরা করতে পারবো ওকে এটা হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড যে প্যারামিটারটা বা মেট্রিকটা আমার কম্বিনেশনাল সার্কিটের জন্য বা তার পারফরমেন্সের জন্য তোমার দরকার সেটা হচ্ছে পাওয়ার কনজামশন পাওয়ার কনজামশন যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিট যে কোনো ইলেকট্রনিক সার্কিট সেটা আমার অ্যানালগ ইলেকট্রনিক সার্কিট হতে পারে সেটা আমার ডিজিটাল ইলেকট্রনিক্সের সার্কিট হতে পারে তো প্রত্যেকটা সার্কিট না কিছু না কিছু পাওয়ার কনজিউম করে ওকে তাহলে একটা সার্কিট তার অপারেশনের সময় যে অ্যামাউন্ট অফ পাওয়ারটা সে ব্যবহার করে তো তাকেই বলা হয় পাওয়ার কনজামশন তাকেই বলতে পারি পাওয়ার কনজামশন ওকে তো দ্য অ্যামাউন্ট অফ পাওয়ার দ্য অ্যামাউন্ট অফ পাওয়ার ইউজড বাই ইউজড বাই দ্য সার্কিট ডিউরিং অপারেশন ডিউরিং অপারেশন আমি হয়তো আমার মেশিনটা সার্কিটটা হয়তো অফ আছে তখন সে তো কোনো পাওয়ার কনজিউম করছে না তাকে আমি যখন দিয়ে কোনো অপারেশন করাচ্ছি তখনই সে পাওয়ারটা কনজিউম করছে ওকে এবার এই পাওয়ার কনজামশনের আমার কিছু কম্পোনেন্ট আছে কীরকম কম্পোনেন্ট না আমার দু রকমের কম্পোনেন্ট আছে পাওয়ার কনজামশনের জন্য একটা কম্পোনেন্টকে বলা হয় স্ট্যাটিক পাওয়ার আর একটা কম্পোনেন্টকে বলা হয় ডাইনামিক পাওয়ার কাকে স্ট্যাটিক পাওয়ার কনজামশন বলা হয় আর কাকে ডাইনামিক পাওয়ার কনজামশন বলা হয় সেটা আমরা একটু জানবো খুব সংক্ষেপে ডাইনামিক পাওয়ার স্ট্যাটিক পাওয়ার মানে হচ্ছে যে আমার সার্কিটটা যখন আইডেল থাকছে তখন যে পাওয়ারটা কনজিউম করছে দ্যাট ইজ আ স্ট্যাটিক পাওয়ার সেটা ফিক্সড পাওয়ার কনজিউম করে বসে আছে আমার সার্কিটটা কিন্তু আইডিয়াল আছে তাকে আমরা বলছি স্ট্যাটিক পাওয়ার ওকে তাহলে আমার যখন সার্কিটটা যখন আইডিয়াল থাকছে হোয়েন সার্কিট ইজ আইডিয়াল হোয়েন সার্কিট ইজ আইডিয়াল তখন যে পাওয়ারটা কনজিউম করছে দ্যাট ইজ আ স্ট্যাটিক পাওয়ার আর যখন আমার সার্কিটটা যখন কিছু সুইচিং অ্যাক্টিভিটি করছে অর্থাৎ আমার যখন নাও হয়তো কিছু ক্যাপাসিটিস আছে বা কোনো ক্যাপাসিটার আছে ধরুন সে হয়তো তোমার চার্জিং করছে বা ডিসচার্জিং করছে বা সে কোনো সুইচিং কিছু অ্যাক্টিভিটি পারফর্ম করছে তখন সেখানে কিন্তু ডাইনামিক পাওয়ার কিন্তু কনজিউম করে আমার এসি যখন চলে তখন যে পাওয়ারটা নেয় আর যখন এসিটা যখন তোমার আইডিয়াল যখন থাকে রুম যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এসিটা কিন্তু একটা স্ট্যাটিক পাওয়ার কনজিউম করে ওকে আর এসি যখন তোমার আমার রুমটাকে যখন সে যখন ওয়ার্কিং করছে তখন সে কিন্তু একটা ডাইনামিক পাওয়ার কিন্তু সে কনজিউম করছে কারণ সে কিন্তু সেখানে সুইচিং অ্যাক্টিভিটি পারফর্ম করছে ওকে অথেব ডাইনামিক পাওয়ারটা হচ্ছে যে ডিউরিং সুইচিং অ্যাক্টিভিটি কোন সার্কিট যখন তার সুইচিং অ্যাক্টিভিটি যখন পারফর্ম করে তখন যে পাওয়ারটা কনজিউম করে সেটা হচ্ছে আমাদের ডাইনামিক পাওয়ার ডিউরিং সুইচিং অ্যাক্টিভিটিস ওকে অতএব আমরা আমার সার্কিটটা কতটা এনার্জি এফিশিয়েন্ট তাকে যদি আমরা ডিটারমাইন করতে চাই তাহলে আমাকে অবশ্যই পাওয়ার কনজামশন সম্বন্ধে জানতে হবে যে আমার আমার সার্কিটটা বেশি পাওয়ার কনজিউম করছে না তো আমার সার্কিটটা কম পাওয়ার কনজিউম করছে না বেশি পাওয়ার কনজিউম করছে তার উপরে কিন্তু আমার ওভারঅল আমার সার্কিটের পারফরমেন্সটা কিন্তু ডিপেন্ড করছে আমরা কিন্তু এনার্জি এফিসিয়েন্সিটা কিন্তু ডিটারমাইন করতে পারছি বা ইউজিং দ্য কনসেপ্ট অফ পাওয়ার কনজামশন ওকে এটা হচ্ছে আমাদের আরেকটা মেট্রিক যে কোনো ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে বা কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে নাম্বার থ্রি নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে আর একটা মেট্রিক খুব ইম্পর্টেন্ট একটা মেট্রিক সেটার নাম হচ্ছে এরিয়া তার নাম হচ্ছে এরিয়া আমরা শুনেই বুঝতে পারছি যে একটা পার্টিকুলার একটা প্লেস বা একটা পার্টিকুলার একটা মানে স্পেসের কথা বলা হচ্ছে একটা স্পেসের কথা বলা হচ্ছে আমি যখন কোনো আমরা যখন কোনো সার্কিটকে যখন আমরা তৈরি করি তখন সেই সার্কিটটাকে হয়তো আমরা কোনো চিপের ওপরে রাখি বা কোনো বোর্ডের ওপরে সার্কিট তৈরি করি ডিফারেন্ট টাইপের বোর্ড আছে যেমন ব্রেড বোর্ড ভেরো বোর্ড ডিফারেন্ট টাইপের বোর্ড আছে তাহলে আমার সার্কিটটা যে ফিজিক্যাল যে স্পেসটা অকুপাই করছে আমার সার্কিটটা তাকেই বলা হয় তাকে আমরা মেজার করতে পারি নাম্বার অফ গেটস বা কতগুলো ট্যানজিস্টার ব্যবহার করেছি তার উপরে ওকে অথবা আমরা এক কথা বলতে পারি যে দা ফিজিক্যাল স্পেস দা ফিজিক্যাল স্পেস occupied বাই দ্য সার্কিট আমার কতটা ফিজিক্যাল স্পেস অকুপাই করেছে আমার সার্কিটটা বাই দ্য সার্কিট অন chip আমার চিপের মধ্যে সেটা হতে পারে বা চিপের ওপরে সেটা হতে পারে বা অন বোর্ড অথবা সেটা বোর্ডের ওপরে হতে পারে সেটা ব্রেড কিংবা ভেড বোর্ডের উপরে হতে পারে আর তাকে আমরা অফেনলি অফেনলি তাকে আমরা মেজার করতে পারি অফেন মেজার্ড অফেন মেজার্ড বাই দ্য বাই the নাম্বার অফ গেটস বা আমার হয়তো তোমার অ্যানালক ডিজিটাল কম্বিনেশনে হয়তো কোনো একটা সার্কিট তৈরি করছি সেখানে হয়তো আমার গেটসও লাগছে সেখানে হয়তো আমার কিছু ইলে মানে আমার ইলেকট্রনিক্স কিছু কম্পোনেন্টও লাগছে হয়তো আমি বলছি ট্রানজিস্টর ইউজড কতগুলো ট্রানজিস্টর ব্যবহার করেছি বা কতগুলো আমি সেখানে গেট ব্যবহার করেছি তার উপরেও কিন্তু আমরা মেজার করে বলতে পারি যে আমার কতটা ফিজিক্যাল স্পেস অকুপাই করছে আমার ওই সার্কিটটা কোনো চিপের মধ্যে বা চিপের ওপরে বা কোনো বোর্ডের ওপরে তাহলে এটা কেন দরকার পড়ে না আমার যত বেশি স্পেস কনজিউম করবে আমার সার্কিট তো তত তো আমার ফেব্রিকেশনের ক্ষেত্রে আমার কস্ট বেশি লাগবে আমি সবসময় চাইবো যে সব থেকে ছোট্ট এরিয়ার মধ্যে আমার সার্কিটটাকে ডিজাইন করতে সেটা আমার সবথেকে বেশি প্রেফারেবল যত বেশি স্পেস নেবে আমার সার্কিটটা তত তোমার তো সেই কম্পোনেন্টটার সাইজটাও তো বাড়বে আমি ধরো একটা কোনো রেডিও তৈরি করছি তার জন্য একটা সার্কিট তৈরি করেছি যদি সার্কিট কিন্তু আমার বেশি স্পেস নেয় হয়তো চার বাই চার ফুট বাই চার ফুট স্পেস নিয়েছে হয়তো কোনো আইসির ওপরে বা কোনো বোর্ডের ওপরে তাহলে আমি তো রেডিও সাইজটা কত বড়ো হবে বুঝতে পারছি তো সবসময় কিন্তু আমরা মানে ডিজাইনটাকে আরও বেশি প্রেফারেবল করার জন্য যদি আমার স্মলার এরিয়া হয়

নাম্বার ফোর হচ্ছে নয়েজ ইমিউনিটি আমরা অনেক সময় টানটা কিন্তু খুব ব্যবহার করি যে আমাদের ইমিউনিটি পাওয়ার কম বা আমাদের ইমিউনিটি ওর ইমিউনিটি পাওয়ার বেশি ওর যা কিছু হোক ওর সঙ্গে সঙ্গে সেটাকে রিকভার করে নেয় দ্যাট ইজ আ নয়েজ ইমিউনিটি সেরকম একটা সার্কিটে কিন্তু রোগ হয় তার রোগটা কি না তার হয়তো নয়েজ হয়তো তার মধ্যে নয়েজ চলে আসলো সেই সার্কিটে কিন্তু তোমার একটা তার একটা কোনো ডিজিজ হয়ে গেলো রোগ হয়ে গেল তাহলে আমার সার্কিটটা তার রেজিস্ট করবার এবিলিটি কতটা যাতে করে সে নয়েজটাকে রেজিস্ট করে সে আমাকে একটা কারেক্ট আউটপুটকে আমাকে এনসিওর করতে পারে দ্যাট ইজ কল নয়েস ইমিউনিটি ওকে তা আমরা বলতে পারি যে দ্য সার্কিট এবিলিটি দ্য সার্কিট

আর যদি আমাদের হাই নয়েজ ইমিউনিটি পাওয়ার থাকে কোনো সার্কিটের তো সেক্ষেত্রে আমাদের রিলায়াবিলিটি বাড়বে সেক্ষেত্রে হয়তো আমরা নয়েজি এনভায়রনমেন্টে খুব ভালো কাজ করতে পারবে আমার এই সার্কিটটা অর্থাৎ যে কোনো সার্কিটে কিন্তু নয়েজ ইমিউনিটি পাওয়ার কিন্তু থাকতে হবে যাতে করে সে আমার এক্সটার্নাল নয়েজগুলোকে যাতে সে রেজিস্ট করতে পারে নিজের মধ্যেই তাতে করে আমরা একটা কারেক্ট রেজাল্ট সেখান থেকে পেতে পারি আর যদি সে রেজিস্ট করতে না পারে আমার নয়েজগুলোকে তাহলে কিন্তু আমরা কিন্তু একটা এরোনিয়াস আউটপুট সেখান থেকে আমরা পাবো ওকে তাহলে আমাদের আমি এখানে বলতে পারি একটা নোট বলতে পারি সেটা হচ্ছে হাই ইমিউনিটি হাই নয়েজ ইমিউনিটি ইম্প্রুভস রিলাইবিলিটি ইম্প্রুভস রিলাইবিলিটি অফ দ্য সার্কিট রিলাইবিলিটি অফ দ্য সার্কিট ওকে তাহলে নয়েজি এনভায়রনমেন্টে আমাকে আমার সার্কিটে যাতে ভালো কাজ করতে পারে তার জন্য কিন্তু সার্কিটটাকে অবশ্যই নয়েজ ইমিউনিটি পাওয়ার থাকতে হবে বা তার মধ্যে নয়েজ ইমিউনিটি এবিলিটি থাকতে হবে তবে কিন্তু সার্কিটটা আমাদের একটা নয়েজ এনভায়রনমেন্টে বা নয়েজি এনভায়রনমেন্টে সব থেকে ভালো ভালো সে বিহেভ করতে পারবে বা কাজ করতে পারবে ঠিক আছে নাম্বার ফোর নাম্বার ফোর কেন তো নাম্বার ফাইভ নাম্বার ফাইভ নাম্বার ফাইভ এটা আমি দিয়ে দেবো তো এটা আমি দিয়ে দেবো তো তোমাদের গ্রুপে সঙ্গে সঙ্গে প্রোভাইড করে দিই তো আমি এই প্রোডাক্টটা এটা তুমি ভাবো এটাকে কিন্তু এটাই কিন্তু অ্যাজ আ নোটস এটাই কিন্তু নোটস হ্যাঁ সব থেকে ভালো নোটস হচ্ছে কিন্তু এই বোর্ড ওয়ার্কটা আমার আমার বোর্ড ওয়ার্কটা যদি তোমরা পিজ করো প্রতিটা ক্লাসের এটা কিন্তু একটা নোটস হয়ে যাবে নোটস তো আমি প্রোভাইড করছি কিন্তু আসলে কি সব থেকে ভালো নোটস হচ্ছে কিন্তু এটা তো যাই হোক এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্যান ইন টার্মটা আমরা হয়তো অনেকে শুনেছি হয়তো অনেকে শুনিনি ফ্যান ইন কিন্তু একটা পারফরমেন্সের একটা মেট্রিক ফ্যান ইন তো ধরে নাও আমরা যখন কোনো লজিক গেট দিয়ে কোনো সার্কিট যখন তৈরি করি কম্বিনেশনাল সার্কিট যখন তৈরি করি তো আমার কোনো লজিক গেট তোমার দুটো ইনপুট নেয় কোনো লজিক গেট তোমার চারটে ইনপুট নেয় কোনো লজিক গেট তোমার ধরো তিনটে ইনপুট আমরা প্রোভাইড করি আমার অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট বা অ্যাজ পার দ্য অ্যাপ্লিকেশনস রিকোয়ারমেন্ট ওকে তাহলে ফ্যান ইন বলছে যে একটা লজিক গেট সে কতগুলো নম্বর মানে সে কত নম্বর অফ ইনপুটকে সে হ্যান্ডেল করতে পারে তাকেই বলা হয় ফ্যান ইন ওকে তার মানে ফ্যান ইন যদি আমরা ডেফিনেশন বলি আমি বলতে পারি যে দ্য নাম্বার অফ ইনপুটস দ্য নাম্বার অফ ইনপুটস আ লজিক গেট ক্যান হ্যান্ডেল একটা লজিক গেট সে কতগুলো নাম্বার অফ ইনপুটকে সে হ্যান্ডেল করতে পারে তাকেই তার যে কাউন্টিংটা তাকেই বলা হয় ফ্যান ইন ক্যান হ্যান্ডেল তো এটার অবশ্যই সিগনিফিকেন্স আছে যে আমরা হয়তো এর থ্রু দিয়ে আমি জানতে পারি যে আমার আমার ওই লজিক গেটটা তার ক্যাপাবিলিটি কত সে কত যত সে যত বেশি নাম্বার অফ ইনপুটকে সে হ্যান্ডেল করতে পারবে তাতে তত তত হায়ার ক্যাপাবিলিটি সে তো বেশি ক্যাপাবিলিটি তাই না বা তার যে কমপ্লেক্সিটিটাকে আমরা তোমার মেজার করতে পারি যত নাম্বার অফ ইনপুট যত সে হ্যান্ডেল করতে পারবে কোনো লজিক গেট বা কোনো লজিক সার্কিট তার কমপ্লেক্সিটি তত বাড়বে ওকে নাম্বার অফ ইনপুট লজিক গেট ক্যান হ্যান্ডেল তাকে আমরা বলছি ফ্যান ইন যদি এরকম একটা লজিক গেট হয় আমার একটা এম গেট যদি এরকম হয় তার তিনটে ইনপুট আছে একটা আউটপুট আছে আমি বললাম এখানে এ বি সি অর্থাৎ আমার ফ্যান ইন হচ্ছে কিন্তু থ্রি এটা কিন্তু ফ্যান ইনটা হচ্ছে থ্রি ঠিক আছে এটা হচ্ছে ফ্যান ইন যার থ্রু দিয়ে আমরা একটা সার্কিটের বা লজিক গেটের আমরা কমপ্লেক্সিটি বা তার ক্যাপাবিলিটি কিন্তু করতে পারি ফ্যান ইন দিয়ে আর একটা এর সাথেই তোমার এর সাথে রিলেটেড আর একটা টার্ম আছে যার নাম হচ্ছে ফ্যান আউট তার মানে ফ্যান আউট মানে আমরা বুঝতে পারছি যে ওটা যেমন ইন ছিল বলে আমি নাম্বার অফ ইনপুটটাকে বলছি তো ফ্যান আউট যেটা তার কনসেপ্টটা হচ্ছে যে একটা লজিক গেট কত নাম্বার অফ আউটপুটকে সে হ্যান্ডেল করতে পারে বা প্রডিউস করতে পারে বা হ্যান্ডেল করতে পারে ওকে তো আমার ফ্যান আউটটাকে যখন ডিফাইন করব তখন সেটা বলতে পারি আমরা যে ফ্যান আউট

সিগনাল ডিগ্রেডেশন সিগনাল ডিগ্রেডেশন সে যত খুশি আউটপুটকে সে হ্যান্ডেল করুক কোনো সমস্যা নেই কিন্তু আমার সিগনাল যেন কোনোভাবে যেন ডিগ্রেড না করে আমার সিগনালটা হয়তো আউটপুট সিগনালটা তোমার হয়তো সাপোজ যদি আমি এরকমভাবে তোমার দেখানোর চেষ্টা করি যে আউটপুট সিগনাল তোমার হয়তো এরকম ছিল এরকম হওয়ার কথা কিন্তু আমার এত বেশি নাম্বার অফ আউটপুটকে হ্যান্ডেল করছে আমার ওই সিঙ্গেল গেটটা সে হয়তো আউটপুটটাকে আমার সিগনালটাকে হয়তো এরকমভাবে প্রোভাইড করছে এরকমভাবে করছে এটা হলে হবে না এটা হলে কি তোমার সিগন্যালে কিন্তু ডিগ্রেডেশন হয়ে যাচ্ছে তার স্ট্রেংথ লস হয়ে যাচ্ছে ওকে আমার কিন্তু সিগন্যাল ডিগ্রেডেশন কিন্তু হলে হবে না আমার কিন্তু একই সিগনালের স্ট্রেংথ নিয়ে কিন্তু নাম্বার অফ আউটপুটটাকে তাকে হ্যান্ডেল করতে হবে ওই সিঙ্গেল গেটটাকে বা তাকে ড্রাইভ করতে হবে তখন তাকে আমি বলবো ফ্যান আউট ওকে এটা হচ্ছে ফ্যান আউটের কনসেপ্ট তো এই এই বেসিক কয়েকটা অ্যাট্রিবিউটের কথা আমরা জানতে পারবো এছাড়া আমাদের আরও কিছু পারফরমেন্স মেট্রিক আছে যেমন স্কেলেবিলিটি টেস্টেবিলিটি ওকে কস্ট আমরা তো অবশ্যই একটা সার্কিটের আমরা কস্ট আমাকে বের করতে হবে আমি যখন কোনো সার্কিটকে যখন ডিজাইন করবো বা যখন ফেব্রিকেট করব কোনো সার্কিটকে তার কতটা ইকোনমিক কতটা এক্সপেন্স আসছে আমাকে বের করতে হবে দ্যাট ইস কস্ট ওকে আমার সার্কিটের এবিলিটি কতটা সে মানে দেখা তখন যদি পরে যদি আমি কোনো মডিফিকেশন করি বা এক্সপ্যানশন করি তখন সার্কিটটা সে কতটা নিজেকে অ্যাকোমোডেট করতে পারবে দ্যাট ইজ দ্য স্কেলেবিলিটি এটাও একটা আমার এটাও হচ্ছে আমাদের আর একটা পারফরমেন্স ম্যাট্রিক দ্যাট ইজ দ্য স্কেলেবিলিটি কস্ট ওকে আমার এটাও হতে পারে যে আমার সার্কিটটাকে হয়তো আমি তৈরি করেছি সেই সার্কিটটাতে হয়তো আমি এখন টেস্ট করছি আমার সেই সার্কিটটাকে যে আমার কোথায় ফল্ট আছে বা হয়তো আমার যদি কোনো ফল্ট না থাকে আমার সার্কিটটা কতটা ভালোভাবে পারফর্ম করছে টেস্টেবিলিটি ওকে তো এগুলো হচ্ছে কিন্তু আমাদের পারফরমেন্স মেট্রিকের মধ্যে আরেকটা করে মেট্রিক মেন যে মেট্রিকগুলোর কথা এক থেকে ছয় যেটা কিন্তু আমি এখানে ডিসকাশন করলাম তো যদি আমাকে ভাবতে হয় যে আমার সার্কিটটা হায়ার স্পিডে পারফর্ম করবে বা হাই স্পিড আমাকে প্রোভাইড করবে তার জন্য কিন্তু আমার বেশি পাওয়ার দরকার মানে হাই স্পিড অফেন রিকোয়ার্স মোর পাওয়ার যদি আমি ভাবি যে আমার সার্কিটের এরিয়াকে আমি রিডিউস করব। বা কম্প্রোমাইজ করব। তাহলে সার্কিটের কিন্তু রিডিউস করতে গেলে আমার কিন্তু অনেকটা বাড়বে তাহলে এগুলো কিন্তু আমাকে অবশ্যই আমাকে মানে হেল্প নিতে হবে তাহলে এই সমস্ত মেট্রিকগুলো ব্যবহার করে একটা ইঞ্জিনিয়ার সে একটা কম্বিনেশনাল সার্কিটকে ডিজাইন করতে পারে অ্যানালাইজ করতে পারে বা অপটিমাইজ করতে পারে আমার ডিজিটাল সিস্টেমে হয়তো কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টের ওপরে বেস করে কিন্তু কোনো কম্বিনেশনাল সার্কিটটা কিন্তু সে ডিজাইন করতে পারে অ্যানালাইজ করতে পারে বা অপটিমাইজ করতে পারে ওকে তাহলে এই ফ্যাক্টার্সগুলো কিন্তু আমাকে কম বেশি করতে হবে কোনো ক্ষেত্রে হয়তো আমার আমাকে পাওয়ারটা বাড়বে বা পাওয়ারটা কমবে কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমার ধরো হাই স্পিড আসবে হাই স্পিড পেতে গেলে আমাকে পাওয়ারটাকে পাওয়ার বেশি কনজিউম করবে আর আমাকে হাই স্পিড পেতে গেলে আমার হয়তো সার্কিটটার কস্ট বাড়বে আমার সেখানে এরিয়া হয়তো বাড়তেও পারে কমতেও পারে তো সবটাই কিন্তু বেসিক্যালি হেল্প করে ইঞ্জিনিয়ারকে যাতে করে ইঞ্জিনিয়ার একটা কম্বিনেশনাল সার্কিটকে ডিজাইন করতে পারে অ্যানালাইজ করতে পারে বা অপটিমাইজ করতে পারে দ্যাট ইস দ্য পারফরমেন্স মেট্রিক ফর দ্য ডিজিটাল সার্কিট ওকে তো বা কম্বিনেশনাল সার্কিট কিন্তু এগুলো সব হচ্ছে পারফরমেন্স মেট্রিক ওকে তো এই হচ্ছে আমাদের আজকের ওভারঅল ডিসকাশন যে কম্বিনেশনাল সার্কিট তার বেসিক কনসেপ্ট আমরা নেক্সট বা কালকে আমরা টাইপস অফ কম্বিনেশনাল সার্কিট বা এক্সাম্পল অফ কম্বিনেশনাল সার্কিট থেকে আমরা স্টার্ট করব দ্যাট ইজ আ অ্যাডার দিয়ে আমরা স্টার্ট করব দেন তারপরে আস্তে আস্তে আমরা সাবট্রাক্টার এনকোডার ডি করে যত করবে এক্সাম্পলের কথা বলেছি প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু আমরা পড়বো আন্ডার দ্য কম্বিনেশনাল সার্কিট চ্যাপ্টার্স ঠিক আছে তোমাদের কোনো কোশ্চেন আজকে ডিসকাশন থেকে তোমাদের কোনো কোশ্চেন সবাই বুঝতে পেরেছো আজকে ডিসকাশন বাকিটা বুঝতে পেরেছ একটু রিপ্লাই করবে সবাই একটু আমি আজকে কোনো কোর কনসেপ্টে ঢুকিনি মানে আমি আজকে এক্সাম্পলে চাইনি কারণ এক্সাম্পলে ঢুকলে হয়তো আমাদের ইনকমপ্লিট হয়ে থাকতো তার জন্য আজকে মানে ওভারঅল আমরা কেন কম্বিনেশনাল সার্কিট পড়বো তার ডিটেলটা কিন্তু আমি আজকে বলেছি সমস্ত অ্যাসপেক্ট বলেছি কম্বিনেশনাল সার্কিটের যাতে করে আমাদের পরবর্তীতে অ্যাডার সার্কিট ডিজাইন করতে আমাদের সুবিধা হবে কিন্তু ডিজাইন প্রিন্সিপালও শিখে ফেলেছি কী করে ডিজাইন করতে হয় কোনো সার্কিটকে যদি আমরা প্রবলেমটা যদি ভালো করে জানতে পারি তো ডিজাইনটা কিন্তু খুব সহজেই আমরা ওই পাঁচটা স্টেপে ফলো করে পাঁচটা স্টেপকে ফলো করে কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো তো সেটা আমরা কাল থেকে আমরা শুরু করবো কালকে আমরা সেটা দিয়ে শুরু করবো তো কালকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স করব কম্বিনেশন সার্কিট আমরা স্টার্ট করবো অ্যাডার থেকে আমরা শুরু করবো ওকে অ্যাডার সাবট্রাক্টার আর মাল্টিপ্লেক্স আর ডি মাল্টিপ্লেক্স কালকে আমরা এই চারটে মানে টার্গেট আছে দেখা যাক কতটা কমপ্লিট করতে পারি কালকে ঠিক আছে তোমাদের কোনো কোশ্চেন টপিক থেকে তোমাদের কোনো কোশ্চেন তোমাদের কোনো কোশ্চেন আজকে ডিসকাশন থেকে খুব সহজ একটা চ্যাপ্টার্স আর খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার্স ওকে মানে সবটাই কিন্তু আমরা জেনে বুঝে শিখবো এখানে এমন কোনো কনসেপ্ট থাকবে না যেটা তোমাদের অজানা মানে তোমরা মানে বুঝতে পারবে না বা জানতে পারবে না প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে জানতে হবে সেটা কিন্তু বুঝতেও পারবে জানতেও পারবে মানে পুরো ডিজাইনটাই কিন্তু ট্রান্সপারেন্ট থাকবে পুরো ডিজাইনটা কিন্তু আমরা নিজেরা একবার যদি বুঝতে পারি আমরা কিন্তু না কোনো মানে ম্যান মেটেরিয়াল বা কোনো ম্যানুয়াল কিছু ফলো না করে কিন্তু ডিজাইন আমরা সেই কাজটা করতে পারবো ওকে আর যদি পসিবল হতো আমার পক্ষে তুমি তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স যদি ল্যাবটা করতে করতে পারতাম তাহলে তাহলে দেখতে এই কনসেপ্টগুলোকে কত কত ইন্টারেস্ট লাগতো তো আরও বেশি ইন্টারেস্টিং আমাদের যদি ব্রেড বোর্ড দিয়ে লজিক গেট পারচেস করে যদি আমরা ওই কানেকশন করে দেখাতে পারতাম যে কম্বিনেশন সার্কিটটাকে আমরা এইভাবে ডিজাইন করছি সেটা আরো বেশি ইন্টারেস্টিং হতো মনে করাচ্ছে বাহ তোমরা শিখতে পারো শিখবে ওখানে ওখানে তোমাদের ওখানে তোমরা তো কোনো সার্কিট তোরা ইউজ করবে না আর তোমাদের সেই টেনার কিট গুলোকে দিয়ে তোমাকে দেখাবে ওগুলো করা আছে তুমি জাস্ট তুমি তো সেই কেবলগুলোকে কানেক্ট করে করে তুমি ইনপুট দেবে আউটপুট দেবে এইসব দেখবে এটা তো তো হ্যাঁ হ্যাঁ আইসি গুলো ওইটা হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল তোমাকে ব্রেডবোর্ডে তুমি আইসি গুলো দিয়ে কোনটা কোন পিনে ইনপুট দেবে কোন পিনটা আউটপুট কোন পিনটা ইনপুট তোমাকে জানতে হবে হ্যাঁ সেভেন সেভেন ফোর এল এস এইট সি সেভেন ফোর এল এস এরকমভাবে ডিফারেন্ট তোমার দেখবে আইসি নাম্বার আছে অ্যান্ড্রয়েড আইসি একটা নাম্বার আছে ওয়ালের একটা আইসি নাম্বার আছে তোমাকে আইসি গুলোকে দিয়ে তোমাকে ব্রেডবোর্ডে কিন্তু সার্কিটটাকে ফেব্রিকেট করা যা শিখতে হবে এটা হচ্ছে আসল শেখা ঠিক আছে যাই হোক তো এগুলো শিখতে হবে ল্যাবটা ওখানে করতে পারছো তোমার মনে কম্পিউটার অর্গানাইজেশন ল্যাব আছে তোমার ওই ল্যাবে মনে হয় করা আছে তাই তো এগুলো এটারও ল্যাব আছে হ্যাঁ 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 তখন অসুবিধা তো ল্যাবে ওখানে করতে পারছো তো ডিপ্লোমা তোমাদের যে ল্যাবটা হতো না যাক এখানে তোমার তো ল্যাবটা হবে ব্যাট লিস্ট বিটেক চেক কোনো কলেজেই পড়ো না কেন এখানে ল্যাবটা হবে এটা একটা সুবিধা কিন্তু হ্যাঁ ওখানে থিওরি ক্লাস হোক না হোক ল্যাবটা দেখতে হবে বা নিজেকে গিয়ে করতে হবে যাই হোক তো এটা শেখো আর অবশ্যই বেশি মানে খুব খুব ইন্টারেস্টিং ঠিক আছে বেশ তাহলে আজকে আমরা শেষ করি কালকে ক্লাসের টাইমিংটা আমি দেখাবো এই দেখো এই জায়গায় দেখো তোমার একটা ডায়াগ্রাম দেখো কম্বিনেশন অফ সার্কিটের তাই না আমি এরকমভাবেই দেখো ড্র করেছিলাম এটা কম্বিনেশন লজিক সার্কিট যাই হোক আমরা এখানে দুটো আউটপুট নিয়েছি ওয়ান আর মোর আউটপুট বলেছি মোর দেন ওয়ান আউটপুট থাকতে পারে আমি এন নাম্বার অফ ইনপুট নিয়েছি এম নাম্বার অফ আউটপুট দিয়েছিলাম রাখি ব্যাপার ঠিক আছে আর এখানে আউটপুট ফাংশনটা হচ্ছে এফ অফ এটি ফাংশন অফ এটি সিটি আছে আমরা যখন আউটপুট যখন পাচ্ছি তখন তুমি লিখছি ওয়াই ইজ টু আমি তো ওই চারটে ইনপুটকে এটা এক্সপ্রেশন লিখছি অর্থাৎ ফাংশন অফ এবিসিটি তাই তখন এবিসিটি হচ্ছে আমার বুলিয়েন ভেরিয়েবল বা ইনপুট ভেরিয়েবল এব এবিসিটি আর এক্স ওয়াইটা হচ্ছে আমার এখানে আউটপুট দুটো আউটপুট এর আউটপুট ওয়াইটা আউটপুট ঠিক আছে ওকে তো যাই হোক চলো আজকে তাহলে শেষ করি আর কালকের টাইমিংটা অবশ্যই আমাদের সকালের দিকে আমি যদি পড়াই তো ভালো আর না হলে কালকের টাইমিংটা থাকবে তোমার আটটা থেকে রাত্রি আটটা থেকে ঠিক আছে আসি সেটা আমি গ্রুপে কালকে সকালে জানিয়ে দেবো ঠিক আছে চলো